আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিদুর রহমান। আমি মূলত সাপোর্ট দিয়ে থাকি 12টা থেকে 3টা পর্যন্ত। আপনাদের যাদের সাপোর্টের প্রয়োজন, আপনারা দয়া করে আমাদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটিতে আপনারা হচ্ছে সবাই পোস্ট করে দেন। হ্যাঁ, আপনারা যত দ্রুত আজকে পোস্ট করবেন তত দ্রুত কিন্তু আজকে সাপোর্টটা শুরু করতে পারবো। এখন বিষয় হচ্ছে, এতক্ষণ হচ্ছে আমাদের একজন সাপোর্ট টিম মেম্বার হচ্ছে ফরদ ভাই, উনি সাপোর্ট নিল। উনার এখানে যারা এই গ্রুপে পোস্ট করছেন, যারা সাপোর্ট পাইছেন, হ্যাঁ, তাদের তো সাপোর্ট পাইছেনই। যারা আবার সাপোর্টের প্রয়োজন, পুনরায় আপনারা যদি পোস্ট করেও থাকেন, পুনরায় আবার পোস্ট করেন। আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার এই গ্রুপটিতে আপনারা পোস্ট করেন। আপনারা পোস্ট করলে যত দ্রুত পোস্ট করবেন আজকের ক্লাসটা তত দ্রুত শুরু করা সম্ভব হবে। আপনারা যদি কেউ এই গ্রুপে হচ্ছে পোস্ট করে থাকেন, পুনরায় আবার পোস্ট করেন। আমি এখন থেকে পোস্ট গুলো কাউন্ট করব। হ্যাঁ, HM বিদ্যুৎ ভাই, বিদ্যুৎ ভাই আপনি আনমিউট হতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার গিগ চেক করে জানি পাই। আচ্ছা, গিগ দেখার আগে আপনি প্রোফাইল কাউকে দিয়ে দেখাইছেন? প্রোফাইল দেখাইছি তখন একটা প্রোফাইল কারে দিয়ে দেখাইছেন? প্রোফাইল তো মানে প্রপারলি আপনি হচ্ছে প্রোফাইল তৈরি করতে পারেন নাই, প্রপারলি তো প্রোফাইলটা তৈরি হয় নাই। তাহলে প্রবলেমটা কোথায় কাজ বলে? আপনার প্রোফাইলে এখনো অনেক কাজ বাকি আছে, প্রোফাইল তৈরি করা এখনো শেষ হয় নাই। বিষয়টা হচ্ছে কি, যে আপনি যদি ধাপে ধাপে না যান, আপনার যদি একটা বিল্ডিং তৈরি করতেছেন, আপনি 10 তলা একটা বিল্ডিং দিবেন, তাই না? আপনার এই ফাইবার নিয়ে তো অনেক স্বপ্ন, তাই না? জি জি। আচ্ছা, ফাইবার নিয়ে যদি স্বপ্ন হয় অনেক বড়, তাহলে আমি ধরলাম যে ফাইবারটা একটা 10 তলা বিল্ডিং তৈরি করতে চাচ্ছেন। এখন 10 তলা বিল্ডিং তৈরি করার আগে আপনার ভিত গুলো হচ্ছে মজবুত করতে হবে, পিলার গুলো মজবুত করতে হবে। আপনার পিলার গুলো যদি মজবুত না হয়, আপনি কি 10 তলা দাঁড় করাইতে পারবেন? না। এখন বিষয়টা হচ্ছে যে আপনার যে প্রোফাইলটা, আপনার প্রোফাইলটাই কিন্তু নড়বড়ে। আপনার প্রোফাইলটা একবারে প্রপারলি ওয়েতে বা প্রফেশনাল ওয়েতে হয় নাই। বিষয়টা হচ্ছে যে এমন মনে হচ্ছে যে আপনি স্যারের ফ্রি ভিডিও গুলো দেখছেন, দেখে খালি জাস্ট খালি তৈরি করে ফেলছেন, আপনি কারো সাপোর্টও নেন নাই বা কারো সহযোগিতাও নেন নাই। আচ্ছা, আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনার গিগ গুলো দেখানোর আগে আপনার প্রোফাইলটা দেখাতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। আপনার গিগ দেখেন, গুলো দেখানোর আগে বা ঠিক করার আগে আপনার প্রোফাইলটা ঠিক করতে হবে। ফার্স্টে যে জিনিসটা ঠিক করবেন সেটা হচ্ছে, এই যে এখানে একটা ছবি দিচ্ছেন, দেখেন ছবিটা পুরো ঘোলা, মানে স্পষ্ট না, আপনার চেহারাটা স্পষ্ট না, ফাইবারের কাছেও স্পষ্ট না। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। এবং ছবিটার পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ডে সবুজ, মনে হচ্ছে যে কোনো জঙ্গলের পাশে যেয়ে তুলছেন। ঠিক আছে, আপনারা যে ছবিটা এখানে ইউজ করবেন সব সময় মনে রাখবেন, এই ছবিটা আপনারা ক্লিয়ার ছবি ইউজ করার চেষ্টা করবেন।
কারণ এই ছবিটাই আপনাকে প্রতিনিধিত্ব করতেছে, ঠিক আছে? কারণ এই জায়গায় বায়ার কিন্তু ফার্স্টে এসে কিন্তু আপনাকে মেসেজ দিবে না, ফার্স্টে আপনার অ্যাকাউন্টটা চেক করবে, সে আপনার ছবিটা দেখবে, আপনার ছবিটার মধ্যেই কিন্তু আপনার কাজের দক্ষতার অনেক কিছু ফুটে উঠবে। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনি যেভাবে ছবিটা তুলবেন সেটা হচ্ছে যে আপনি কাজ করছেন, আপনার ল্যাপটপটা আছে, ল্যাপটপের সামনে বা ডেস্কটপের সামনে আপনি বসে আছেন, এইরকম অবস্থায় হাসি মুখে ছবিটা তুলবেন, এবং ছবিটা অবশ্যই আপনার মুঠোফোনে মানে অ্যান্ড্রয়েড ফোনে তুলবেন, কখনোই ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলবেন না, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না, বা ব্যাকগ্রাউন্ড ঘোলা করবেন না। মানে পিকচারটা হতে হবে একবারে ন্যাচারাল কিন্তু ক্লিয়ার। বুঝতে পারছেন কি? এই যে এখানে হচ্ছে আপনি এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আর লিংক বিল্ডার, এটা লিখবেন। আপনার এই লেখাটা প্রপার ওয়েতে হয় নাই, ঠিক আছে? এসইও প্রফেশনাল, হ্যাঁ, এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ঠিক আছে, আর লিং বিল্ডার, আর লিং, ঠিক আছে? এইভাবে দিলে জিনিসটা আরো সুন্দর লাগবে। আচ্ছা, আর একটু নিচে আসেন, আরো নিচে আসেন। আচ্ছা, এক মিনিট দাঁড়ান, এক মিনিট। আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিং বিল্ডার, ইউটিউব এক্সপার্ট, SEO professional and graphic designer, B2B2 content, I finished long term training, term training from outsourcing institute, and successfully I mean project and practical project and এই যে থ্যাংকস বাই বিদ্যুৎ, এটা দেওয়ার দরকার নাই, কারণ আপনার নামটা তো সে উপরে দেখতেছেই, তাই না? এখানে খালি থ্যাংকস দিবেন, বাই বিদ্যুৎ এটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, আর এই জায়গায় দেখেন হিন্দিটা আপনার কোনো কাজে আসবে না, আপনি এখানে হিন্দি হিন্দি যেটা দিবেন এটা তুলে দিবেন। আর একটা কথা মনে রাখবেন, ইন্ডিয়ানদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আমার পার্সোনাল রিকোয়ারমেন্ট, মানে পার্সোনালি আপনারে বলতেছি যে ইন্ডিয়ান পাকিস্তানি এদেরকে আমি ছোট করে দেখতেছি না, কিন্তু এদের কাছ থেকে একটু দূরে থাকবেন, কারণ ওরা ডলার দ্বারে অনেক বড় কিছু মনে করে, বুঝছেন? আপনাকে একটা কাজ দিবে, দেখা যাবে যে কাজটা আপনি সঠিকভাবে করার পরেও আপনাকে রেটিং খারাপ দিবে, রেটিং খারাপ দেওয়ার পর দেখা যাবে যে আবার হচ্ছে ওই কাজটা ক্যান্সেল করাবে, এরকম অভিজ্ঞতা আমার অনেকগুলো হয়েছে, ঠিক আছে? অতএব এদের কাজগুলো একটু এড়িয়ে চলবেন, বা এদের এরা যে বায়ার গুলো আসবে সে বায়ার গুলোকে আগে চেক করে দেখবেন যে আসলেও তারা টপ রেটেড বায়ার কিনা, বা তারা এর আগে কতজনের কাজ করাইছে, যাদেরকে দিয়ে কাজ করাইছে তাদেরকে ফাইভ স্টার রেটিং দিছে কিনা, যাদেরকে দিয়ে কাজ করাইছে তারা আবার তাকে ফাইভ স্টার রেটিং দিছে কিনা, এটাও দেখে নিবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। আর এখানে আপনি হচ্ছে জার্মানটা দিয়ে দিয়েন, হিন্দিটা তুলে জার্মানটা দিয়ে দিয়েন কনভার্সনাল, ঠিক আছে? আচ্ছা, একটু নিচে আসেন, আপনার স্কিল টেস্ট এখনো দেন নাই, না স্কিল টেস্টটা, স্কিল টেস্টটা দেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, আপনি একটা নতুন একটা এই গিট তৈরি করা তৈরি করবেন, ঠিক আছে? তৈরি করার পরে যখন স্কিল টেস্টটা চাবে তখন স্কিল টেস্টটা না দিয়ে আপনি ওখানে সেভ এন্ড প্রিভিউ দিবেন, তারপরে আমাদের যে সাপোর্ট টিম মেম্বার আছে যে স্কিল টেস্টে সাহায্য করে, উনার লিংকটা কি জানেন? না বস, জানি না, জানি বললেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আমার যে ইয়াটা আছে ফেসবুকের অ্যাকাউন্টটা আছে, আপনি সেখানে গিয়ে আপনি আমাকে রিকোয়েস্ট দিয়েন, আমি আপনাকে হচ্ছে লিংকটা পাঠাই দিব নি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনি হচ্ছে ফেসবুক, আপনি হচ্ছে লিংকটা বলুন, আইডি নাম্বার, আপনার হচ্ছে ইয়াতে যান, আপনার ফেসবুকে যান, আপনার ফেসবুকে যান, আমি দেখাচ্ছি, আপনার ফেসবুকে যান, আরেকটা ট্যাব ওপেন করেন, দিয়ে ফেসবুকে যান, হ্যাঁ, দিয়ে সার্চ দেন, সার্চ বাটনে যান, হ্যাঁ, লেখেন যে
ফ্রিল্যান্সার হামিদুর রহমান। হ্যাঁ সার্চ দেন, এই যে এখানে পিপলে আসেন, নিচে আসেন তো একটু, এই যে দেখেন এই যে হচ্ছে লাল ইয়েটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ এখন হচ্ছে আপনার ইয়েতে যান, ফাইবার যান, আপনার ফাইবার যান, আরো নিচে আসেন, আরো নিচে আসেন, আরো নিচে আসেন, দেখেন আপনি উপরে হচ্ছে আপনি দাবি করতেছেন যে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, আপনি হচ্ছে এই যে দেখেন ডিপ্লোমা করছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ, আপনি এখানে বিটু বিবিএ এখানে হচ্ছে সার্টিফিকেট দিছেন, কিন্তু আপনার এই যে আপনি যে ডিজিটাল মার্কেটিং এর উপরে যে ডিপ্লোমা করছেন এর উপরে কিন্তু আপনার কোনো সার্টিফিকেট আপনি এখানে প্রদর্শন করেন নাই, বিষয়টা কিন্তু অসামঞ্জস্য লাগতেছে তাই না? আপনি এখানে যে আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ লাগাতে যে আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, ঠিক আছে এই যে সার্টিফিকেশনের কথা বলতাছি আমি, সার্টিফিকেশনের এখানে আরেকটা অ্যাড করবেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং লিখবেন, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং লেখেন, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ইয়ের ইয়ের নামটা দেন আউটসোর্সিং ইনস্টিটিউট, হ্যাঁ ইনস্টিটিউট, এখানে হচ্ছে ইয়ারটা দেন হচ্ছে 2020, একবারে উপরে, হ্যাঁ এখন অ্যাড করেন, অ্যাড করে দিব, হ্যাঁ অ্যাড করে দেন। এখন কি জিনিসটা দেখতে সামঞ্জস্য লাগতেছে না, যে আপনি হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, এবং আপনার সার্টিফিকেটও আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, ঠিক আছে? আপনি কি বুঝতে পারছেন যে আপনার অ্যাকাউন্টটা তৈরি করা মানে ঠিক ছিল না, অনেকগুলো ভুল ছিল? আচ্ছা আপনি তাহলে হচ্ছে টিকটটা করে ফেলেন, ঠিক আছে? আর আপনি হচ্ছে সাথেই থাকেন, আরো 14 জন 13 জনের মতো আছে, আপনি সাথেই থাকেন, ওনাদের সাপোর্টটা শেষ হলে আমি আপনাকে আবার ডেকে নিয়ে আপনার গিগটা দেখে দিব। হ্যাঁ ওকে ঠিক আছে, কাইন্ডলি স্যার ইটা দিয়ে নেন, লিংকটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা আমি হচ্ছে ক্লাসটা শেষ হলে আমি আপনাকে লিংকটা পাঠিয়ে দিব। হ্যাঁ আমি তাহলে স্টপ করে দিলাম। ওকে স্যার, স্যার। হ্যাঁ সোহেল ভাই, সোহেল ভাই আপনি আনমিউট হতে পারেন। সোহেল ভাই আপনি আনমিউট হতে পারেন। সোহেল ভাই আপনি আনমিউট হতে পারেন। এই হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি অবস্থা? আমি সোহেল ভাই হচ্ছে আপনার একটু ছুটিতে ছিলাম আর কি। আপনি ছুটিটা কোথাও গেছিলেন নাকি? হ্যাঁ রাজশাহীতে গেছিলাম। আমি তো মনে করতেছি কি ব্যাপার, হঠাৎ করে ভাই নাই আপনার জন্য আমি বসে আছি, আমার এই
ফেসবুক বিজনেস পেজের কি ইয়াটা গিটা আজকে আপনি প্রকাশ করে দেন, আমার আমি জানেন না আমার আপনি এতদিনেও এতদিনে একটা ইয়ে করেন নাই, গিগ হচ্ছে পাবলিশ করেন নাই? না একটা করি নাই, আপনি যেটা ওয়েট করতেছি আমি না আপনি পাই না, এই জন্য আজকে আমার এটা দেন। আপনি হচ্ছে ইয়েতে ইয়েতে প্রেস করেন, গিগে প্রেস করেন। হ্যাঁ দেখে দিই না, আপনি মাউস একটু বল দিয়ে আপনি ওই যে প্রাইসিং দেখি সাথে দিবেন। আচ্ছা আপনি হচ্ছে ভিতরে ঢুকেন, আমি দেখি কি কি বাদ আছে। আচ্ছা একটা মিনিট, I will create and design Facebook business page or fan page. Achha, title da shundur hoyse. Digital marketing, social media marketing, profile setup and... Haan, thik aase, apne aar ektu niche aashen. Apne aar je second picture da dekhi? Oida, apne je eta, apne babir je eta, oita dekhi. Haan, haan, shundur hoyse, shomoshya nai. Achha, ebar niche aashen. Now AJ social media platforms means Facebook, Twitter, business, hello, network, and easy to reach millions of people. And so it is for active business person, professionally learn how to create the business, business page. Expert in graphics design, I can understand the customers when using this business page, content page, guidelines. Acha sundor hoyse, ar ektu niche ashen. What can I do? Create a business page or fan page, business related logo design, activity or conversion, convert photo design. Photo design, about and information, setup, CTA button, shop setup, tab setting, weapons, setting, keyword research, product descriptions, setup. হ্যাঁ ঠিক আছে স্যার, একটু নিচে আসেন। মাই সার্ভিস ইজ 100% ম্যানুয়াল, ফ্রেন্ডলি সার্ভিস, অন টাইম ডেলিভারি, এক্সেলেন্ট কলার কমিউনিকেশন নলেজ, ভয়েস প্রেজেন্টেশন স্কিল। আরেকটা এখানে জিনিস প্রোভাইড করতে হবে, সেটা হচ্ছে শেয়ারে স্ক্রিনশট এন্ড লিংক এন্ড স্ক্রিনশট প্রোভাইডে লিংক এন্ড স্ক্রিনশট। আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোর আপনি স্ক্রিনশট এবং হচ্ছে লিংক গুলো মানে আমাদের বায়ার কে হচ্ছে আপনি অনবরত দিতে থাকবেন বা তার সাথে কমিউনিকেশনটা ঠিক রাখবেন। হ্যাঁ ফেসবুক করে দিব একটা। হ্যাঁ হ্যাঁ এই একটা জিনিসই আপনার এখানে কমতি আছে, তাছাড়া আপনার এই গিগটা অনেক সুন্দর হইছে। ঠিক আছে আর একটা হইছে যে আমার এই যে এটার মধ্যে একটা এই যে একটা রেট গুলো দেন না, এগুলা যে এডিট গিগে যাব মানে আপনি আপনি এটার এই প্যাকেজের কথা বলতেছেন? সেভেন কন্ট্রোল দিয়ে যায় না? হ্যাঁ 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 সেভেন কন্ট্রোল করতে আসো। এই প্রায় এইটা 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 দিবেন, এইটা এইটা কিভাবে দিয়া দেন যে
এখানে হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে উপরে যান, আপনার হচ্ছে কয় দিনে কয় ডলার চাচ্ছেন এটা আগে দেখে নি। 3 দিন। আচ্ছা আপনি 3 দিন, 4 দিন আর 5 দিন, তাই না? হ্যাঁ হ্যাঁ। 2 দিন, 3 দিন আর 4 দিন, এভাবে দিয়ে দিকে এক্সট্রা দিন। আপনি একটু নিচে আসেন। আচ্ছা হ্যাঁ, এক্সট্রা ইয়েতে যান, এক্সট্রা ফার্স্ট ডেলিভারিতে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করবো। হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা রাজশাহী কি ঠান্ডা পড়ছে নাকি? না, বিভিন্ন জায়গার পানি খেয়েছি তো, রাজশাহীর পানি খেয়েছি, তারপরে এদিকে ভুয়াপুরে গেছিলাম, ভুয়াপুরের পানি খেলাম, আবার টাঙ্গাইলে এসে টাঙ্গাইলের পানি খেতেছি, এর জন্য আর কি। আচ্ছা আপনি এখানে বিষয়টা হচ্ছে যে ফার্স্টে যে জিনিসটা বেসিক ডেটা লিখছেন, ঠিক আছে? হ্যাঁ। এন্ড বেসিকে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আপনি 3 দিন কাজ করবেন, তাই না? 3 দিনে নেবেন, 3 দিনে নেবেন $20। আপনি এই জায়গাটাই লেখেন যে হচ্ছে ইয়ে করেন, এই যে ডেলিভারি এখানে যেটা সিলেক্ট করার অপশন আছে দেখেন। হ্যাঁ এই জায়গাটাই দেন হচ্ছে 2 দিন। হ্যাঁ 2 দিন দিয়ে এখানে $5 দিয়ে। আচ্ছা আপনি একদিনে তো এটা তৈরি করা সম্ভব, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি ওখানে একদিন দেন, কারণ অনেকে আছে যে একদিনের মধ্যে জরুরি দরকার, একদিনের মধ্যে তার তৈরি করতে হবে, অতএব এখানে একদিন দিয়ে এখানে $10 দিয়ে দেন। একদিন দেখাইতে দেখাইতে আপনার সময় যাবে, আমি নতুন তো পরে বাড়াই দিই, বুঝছেন না? আপনি দেখা যাবে যে এখানে একদিন যারা একদিনের জন্য আসবে তারা কিন্তু আপনার এখান থেকে অ্যাভয়েড করে চলে যাবে, যেমন জিনিসটা একদিনের দরকার, এখানে তো প্যাকেজটা একদিনের কোনো প্যাকেজই দেওয়া নাই তার, এখানে আপনি $5 $10 দিয়ে দেন। $10 দিব? হুম, কারণ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর এখানে হচ্ছে দ্বিতীয় যে ইয়াটা, এখানে আসেন, স্ট্যান্ডার্ড দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দেন, আপনি হচ্ছে এই 2 দিনে করে দিবেন। হ্যাঁ এখানে $10 দিয়ে দেন। আর যাতে প্রিমিয়ামে, হ্যাঁ এই জায়গাটাই আপনি হচ্ছে দিয়ে দেন যে আপনি 3 দিনে করে দিবেন। হ্যাঁ এখানেও $10। তাহলে ঠিক আছে এখন। হ্যাঁ ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ দিব। হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ দেন। হ্যাঁ এটাও সেভ এন্ড কন্টিনিউ, এটাও ঠিক আছে, এটা তো দেখলাম, এটা সেভ এন্ড কন্টিনিউ দেন। ও এটা হচ্ছে ইয়াটা ঠিক করলেন না? এখানে ওই যে প্রোভাইড এ স্ক্রিনশট এন্ড লিংক, এটা এটা দিয়ে দেন, লিংক এন্ড স্ক্রিনশট। প্রোভাইড বানানটা ভুল হইছে, ওটা একটু রাইট বাটনে ক্লিক করে আপনি ঠিক করে নেন, রাইট বাটনে কন্ট্রোল। হ্যাঁ প্রোভাইড বানান ভুল হইতাছে, এটা তো প্রো ভি আই ডি ই হবে, পি আর ও, পি আর ও, ও ভি আই ডি ই, আর ভি আই ডি ই হবে।
স্ক্রিন এসটিআর ডব্লিউ এন দেন ডব্লিউ ই এন দেন স্ক্রিন শর্ট এস এইচ ও আর টি শর্ট এখানে হচ্ছে রাইট বাটন চাপ দেন হ্যাঁ এই যে স্ক্রিনশট এই স্ক্রিনশট এন্ড লিংক এন্ড লিংক ঠিক আছে ওকে হ্যাঁ ঠিক আছে এখন আপনি হচ্ছে যে সেভ এন্ড কন্টিনিউ যান আর আমি আরেকটা পরামর্শ চাচ্ছি আমি আপনার কাছে আরেকটা হচ্ছে যে এই এটা শেষ করে আচ্ছা কাজের আগে আপনার সাথে কথা বলি আপনার বিজনেস এর কি অবস্থা বিজনেস এর কি অবস্থা এখন বন্ধ রাখছি আপনার বাবি শরীর খারাপ তো এই জন্য একটু বন্ধ এমনি কাজ কাজ করেন আপনি এমনিতে মনে করেন যে পেজটাতে হচ্ছে লাইক ভিউ এগুলো আনার জন্য আপনি হচ্ছে এমনিতে প্রচার প্রচারণা চালায় যান প্রচারণা চালায় 62000 গেছি ইয়াতে বুঝছেন 62000 এগেন্সি করাইছি 62000 আচ্ছা আচ্ছা তাহলে তো খারাপ না অনেক ভালো আর অর্ডার সেভেন কন্টিনিউ করেন না অর্ডারের জন্য অনেকগুলো লুক পাইছি আর আমাদের অফার দিতেছে বুঝছেন কিন্তু আমরা এখন এই যে আমরা বলতেছি যে আমরা আপনারা যদি 100 প্যাকেট দেন ডেলি তাহলে আমরা আপনাদের কাছ থেকে অর্ডার নিব আমরা এত পারবো না তো বাসা থেকে পারা যাবে এতগুলা আচ্ছা যদি এত বড় ই প্যাকেজ হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে দেখা যায় যে আপনি যদি সাপোর্ট ইয়ে করতে পারেন কাজের কাজের লোক নিয়ে আপনি ছোট মোটো করে শুরু করতে পারেন কারণ এইরকম চান্স কিন্তু সবাই পায় না আপনি দেখেন যে ক্লায়েন্টটা দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট কিনা হ্যাঁ দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট পাইছি অনেকগুলাই মানে আপনি বাবির জন্য তাহলে বিসমিল্লাহ করা করে দিব হ্যাঁ পাবলিশ করে দেন আপনি করেন আপনি এই আপনি যে করার মাস্টার আচ্ছা আমি করে দিচ্ছি দাদা আপনি একটু মাউস একটু বললেন যে আপনি করে দিন আমি পাঠাইছি দেখেন আচ্ছা না আপনি একটা বিসমিল্লাহ করে দেন আপনি কিন্তু অনেক পিছায় আছেন বুঝছেন না এই জন্য আমি আরেকটা পরামর্শ চাচ্ছি আপনার কাছে আমি ইয়ার জন্য আমি ফেসবুক আমি ডিজিটাল মার্কেটিং এ যাব আর এই ক্লাসিফাইড এর দিকে যাব এই দুইটা ছাড়া আমি করব না ওই যে বুক মার্কেটিং তারপরে এগুলার সাথে আমি এঙ্গেজমেন্ট হব না মানে মানে একটাতে স্পেশালিস্ট হওয়া দরকার সবগুলো এত আবরা জাবরা করে আমার তো লাভ নাই সবগুলো মিলিয়ে তাই না এখন বিষয়টা হচ্ছে কি যে আপনার ফার্স্টের যে অ্যাকাউন্ট যারা ফ্রিল্যান্সিং করতে আসে ফার্স্টের যে অ্যাকাউন্টটা এটা অনেকটা কিরকম যে ছোটবেলায় যেমন একটা আপনাকে খাতা দিলে আপনি মানে ক খ লেখার পাশাপাশি কিন্তু মানে ছবি অ্যাড করেন ওইটার ভিতরে ড্রয়িং করেন ওইটার ওইটার পৃষ্ঠায় ছিঁড়ে আবার প্লেন বানায় উড়াই দেন মনে আছে আপনার এটা যে অ্যাকাউন্টটা এটার মধ্যে আপনি কাজ শিখতেছেন মনে করেন আপনি এখানে প্রপার ওয়েতে কাজ করার চেষ্টা করবেন এখানে যেটা করবেন এখানে ব্লাইন্ড মানে সব ধরনের কাজগুলো রাখবেন এখানে সব ধরনের কাজগুলোর গিগগুলো আপনি পাবলিশ করবেন পাবলিশ করার পরে আপনি দেখবেন কোন গিগগুলোতে আপনি কাজ পাচ্ছেন বেশি কোন গিগগুলো আপনার করতে ভালো লাগতেছে কোন গিগগুলো আপনি ভালো করতেছেন ঠিক আছে সেই গিগগুলো রেখে আপনি বাকি গিগগুলো ডিলিট করে দিবেন যে গিগগুলো আপনার দরকার নাই যে গিগগুলোর ইমপ্রেশন হচ্ছে না যে গিগগুলোর ক্লিক হচ্ছে না আচ্ছা শুনুন আমি চারটা গিগ রেডি করে রাখছি তাহলে এটা পাবলিশ করে দিব আপনি ওই গিগ গুলো দেখান দেখানোর পরে যদি পাবলিশ করার মতো হয় তাহলে পাবলিশ করে দিবেন ঠিক আছে আমি দেখাইছি আপনার জন্য খালি রেডি করে রাখছি জাস্ট খালি আপনি দেখে আমি রেডি আমি এই যে এই ওয়ার্ডে করে রেডি করে রাখছি জাস্ট খালি আপনার নাই দেখে আমি এগুলো প্রকাশ করতেছি না এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং তারপরে এই যে বুকমার্কিং বুকমার্কিং করতে গেছে না টেস্টে ছিল বুঝছেন আমি টেস্টের জন্য রেডি হইছি কিন্তু টেস্ট করতে গিয়ে সেটা আমি প্রশ্ন পাইছি একটাতে 60টা আরেকটাতে পাইছি 50টা এগুলো আমি খাতায় লেখা প্রিপারেশন নিতে স্যারকেও বলছি স্যার বলছে যে আপনি একলা দিতে দেন না আমাদের কারোর হেল্প নিয়ে নিয়ে আমাদের আমাদের একজন টেস্ট দেওয়ার জন্য আমাদের একজন এক্সপার্ট আছে হ্যাঁ অতএব আপনার কোনো রিস্ক নেওয়ার দরকার নাই আমি আপনাকে কি টেস্ট দেওয়ার লিংকটা দিছিলাম
না না দেন নাই ওই না আচ্ছা আমি তাহলে আপনাকে পার্সোনালি লিংকটা পাঠাই দিব। হ্যাঁ পাঠাই দিলে আপনি আজকে ফর্মটা পূরণ করে দেন, আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে আপনার টেস্টটা দিয়ে দিবে। হ্যাঁ তাহলে শুনেন আমি এই লিঙ্ক বিলিং এ তো দিব, লিঙ্ক বিলিং তো ছেড়ে দিব, লিঙ্ক বিলিং এ তো আমার তো রেডি, তারপর ক্লাসিফাইড পোস্টিং রেডি, তারপরে সে বুক মার্কিং। হ্যাঁ লিঙ্ক বিল্ডিং ছেড়ে দিতে পারেন, লিঙ্ক বিল্ডিং এর কাজ মোটামুটি ভালো কাজ আছে। আর লিঙ্ক বিল্ডিং এর কাজ কোনো সময় শেষ হবে না, কারণ কেউ যদি গুগল টপ র্যাঙ্কিং করায়, গুগল টপ র্যাঙ্কিং করানোর পরে যে কাজটা সেটা হচ্ছে সেই গুগলের টপ র্যাঙ্কিং এ অবস্থান করা। কারণ সবাই কিন্তু গুগল টপ র্যাঙ্কিং করাচ্ছে, হ্যাঁ সবাই কিন্তু ওই গুগলের টপে থাকার চেষ্টা করতেছে। অতএব কেউ কিন্তু গুগল টপ র্যাঙ্কিং করানোর পরে, এসইও করানোর পরে সব কাজ বাদ দেয় না যে আমারটা একবার গুগল টপ র্যাঙ্কিং এ আসছে আমার আর কিছু করতে হবে না, তা না। গুগল টপ র্যাঙ্কিং এ যাওয়ার পরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। আপনার গুগলের টপ র্যাঙ্কিং এ আপনার ওয়েবসাইট আছে, কিন্তু আপনার তারপরে অনবরত লিঙ্ক বিল্ডিং করতে হবে। আপনি যখন অনবরত লিঙ্ক বিল্ডিং করবেন তখন কিন্তু সেই জায়গায় আপনি অবস্থান করে থাকতে পারবেন। এর জন্য লিঙ্ক বিল্ডিং এর কাজের চাহিদা প্রচুর চাহিদা, এর জন্য আপনি লিঙ্ক বিল্ডিং এর গিগটা পাবলিশ করে দিতে পারেন। আচ্ছা লিঙ্ক বিল্ডিং আর এই যে বুক মার্কিং এই দুইটা আমার রেডি তাহলে করে দেই। হ্যাঁ আচ্ছা আমি আপনাকে কাল আজকে উঠামু, কালকে আপনি পাবলিশ করবেন, ঠিক আছে আমি চেক করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি তাহলে এই দুইটা তুললেন, আমি কালকে একসাথে দুইটা গিগ দেখে দুইটা পাবলিশ করে দিব। হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ, বেশ, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা হচ্ছে যে যারা আপনারা হচ্ছে এখনো পোস্ট করেন নাই গ্রুপে, দয়া করে হচ্ছে গ্রুপে পোস্ট করে দেন। গ্রুপে যত দ্রুত পোস্ট করবেন আমি তত দ্রুত কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কেউ যদি গ্রুপে পোস্ট না করে হাত তুলে বসে থাকেন তাহলে কিন্তু আমি দুঃখিত, আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো না। হ্যাঁ আপনারা একটু চেষ্টা করেন যে গ্রুপে পোস্ট করার জন্য, গ্রুপে পোস্ট করলে আমি আপনাকে সাপোর্ট দিব। এমডি জহিরুল ইসলাম আছেন? এমডি জহিরুল ইসলাম, হ্যাঁ জহিরুল ভাই আপনি আনমিউট হতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছে ইয়ে করেন, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন স্যার আমার একটা গিগ। হ্যাঁ বুঝতে পারছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। তার শেয়ার হয়েছে? হ্যাঁ আর একটু সময় লাগবে, শেয়ার হবে, ডাবল ক্লিক করতে হবে কিন্তু ওখানে, এখনো শেয়ার হয় নাই। হ্যাঁ শেয়ার হয়েছে। আপনি হচ্ছে ইয়েতে যান, গিগে যান। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার গিগ, আপনারা যারা হচ্ছে গিগ দেখাবেন বা কোনো একটা প্রবলেম প্রবলেম সলিউশনের জন্য সাপোর্টে আসবেন, আপনাদের যে প্রবলেমটা থাকবে হ্যাঁ সেই প্রবলেমটা বের করে রাখবেন। যেমন আপনি কোনো গিগ দেখাবেন তাহলে গিগটা বের করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা এটা বড় করেন। আমার গিগটা স্যার আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি এখানে কবল হচ্ছে এখানে আপনি অ্যানালাইসিস করে সব রিপোর্ট গুলো এখানে সাজাইছেন, তাই না? জি জি স্যার। এখান থেকে আপনি যখন হচ্ছে একবারে ফিজিক্যালি আপনি হচ্ছে গিগে সবকিছু নিয়ে যাবেন তারপরেও দেখবেন যে অনেকগুলো ভুল হয়ে গেছে। এখন এখানে যদি আমি সংশোধন করে দিই এটা ঠিক হবে না। আপনি গিগে আগে সবকিছু নেন, নেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ করেন। সেভ স্যার আমি ওইখানে স্যার আমি ওইখানে একটা গিগ এভাবে নিয়ে গেছিলাম স্যার, পরে স্যার গিগটা আমি আমার ভুল বশত স্যার পাবলিশ হয়ে গেছিল স্যার, এই গিগটা নিয়ে স্যার এখনো স্যার একটু প্রবলেমে আছি স্যার। ওই গিগটা স্যার এই ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছিলাম কিন্তু স্যার এখন স্যার এটার ইমপ্রেশন কম হইতেছে। আর দ্বিতীয়ত স্যার এই গিগটা স্যার কিওয়ার্ডের সাথে স্যার মিলতেছে না, তো এই জন্য স্যার ওর রিলেটেড স্যার গিগ রিলেটেড কোনো বাই রিকোয়েস্ট আসতেছে না স্যার। আচ্ছা আপনি তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিগটা আপনি ডিলিট করে দেন, যে গিগটা পাবলিশ করছিলেন ওই গিগটা ডিলিট করে দেন, দিয়ে পুনরায় আবার যেহেতু সবকিছু লেখা আছে তাই না? জি জি, আপনি যেহেতু সবকিছু লেখা আছে আপনি পুনরায় আবার করেন, কিন্তু এবার আর পাবলিশ করেন না, আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে রাখেন, তারপরে আমাদেরকে দেখায়েন। বিষয়টা হচ্ছে এখান থেকে যখন দেখাবেন তখন কিন্তু ক্লিয়ার সবকিছু দেখা যায় না, ওখান থেকে দেখাইলে সবচাইতে বেটার হয়, বুঝছেন স্যার? আপনি এখানে স্যার আমার যেটুকু আছে একটু স্যার দেখে দেন, পরে আমি একটু ওখানে নিয়ে নিব না স্যার।
দেখেন এখানে একবার দেখবো, তারপরে আবার যখন ভিতরে নিবেন তখন একবার দেখবো কাজ দেখে ভয় পাওয়া যাবে না। আর আপনি যতক্ষণ পর্যন্ত পাবলিশ না করতেছেন আপনি ততক্ষণ পর্যন্ত হাজার বার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি একটু দেখেন না স্যার এখানে দেখেন। আচ্ছা ঠিক আছে আমি দেখে দিচ্ছি। I will create YouTube channel design manage and optimization. আচ্ছা ঠিক আছে আর একটু নিচে আসেন। Welcome to my YouTube channel. এই যে গিগের বানানটা হচ্ছে বড় হাতে দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, আমি প্রফেশনাল YouTube channel ইউজ করি। এটা তুলে দিন ঠিক আছে, ডাইরেক্ট দিন যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল। আচ্ছা developing business or product is people very short time YouTube, by YouTube marketing. I am a YouTube expert and is a professional. I can create an attractive effective YouTube channel and business or organizations also experience in exclusive thumbnails, create logo, watermark channel decision and to আচ্ছা ঠিক আছে আর একটু নিচে আসুন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড ডিজাইন ইজ সিট লোগো ইমেল আই টাইম আর একটু নিচে আসুন। ইউটিউব টার্গেট এন্ড সেটিং চ্যানেল আচ্ছা এখানে আপনি একটা জিনিস উল্লেখ করেন নাই, সেটা হচ্ছে হোয়াই চুজ মি, কেন আপনার সার্ভিসটা সে নিবে। ঠিক আছে এটা আমি স্যার স্যারের ভিডিওটা দেখছি স্যার, ওইখানে তো স্যারের ভিডিওতে তো উনি স্যার এইটা দেয় নাই স্যার, এটুকু পর্যন্ত দিয়ে। স্যার যদি কিছু না দেয় সেই ক্ষেত্রে কি কিছু দেওয়া যাবে না? স্যারকে তো ফলো করলাম এই জন্য স্যার দেয় নাই আর কি। স্যারকে ফলো করবেন ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে আপনার এখানে দেওয়ার অপশন আছে, আপনি দিবেন না কেন? আপনি যদি হোয়াই চুজ মিটা দেন এবং সেখানে যদি আপনি আপনার কেন একটা বায়ার আপনার কাছ থেকে সার্ভিসটা নিবে এই সম্পর্কে যদি আপনি কয়েকটা লাইন দিয়ে দেন, যে অন টাইম ডেলিভারি, হ্যাঁ ম্যানুয়ালি ওয়ার্ক, তারপর হচ্ছে প্রোভাইড এ স্ক্রিনশট এন্ড লিংক, এই জিনিসগুলো কিন্তু দিলে কিন্তু আপনার ক্ষতি নাই, তাই না? জি স্যার। আপনি চেষ্টা করবেন যে সম্পূর্ণ ফুলফিল করার, আপনাকে কেউ ধৈর্য দেওয়ার জন্য মনে করেন যে 5 কিলোমিটার রাস্তা দিছে, আপনি যদি 3 কিলোমিটার রাস্তায় যা দৌড় দেয় যাওয়ার পরে থেমে যান, তাহলে যে 5 কিলোমিটার জায়গা দিছে তার কিন্তু ওই 5 কিলোমিটার জায়গা দেওয়ার কিন্তু প্রয়োজন ছিল না। আপনি দৌড়টা চেষ্টা করবেন 5 কিলোমিটার পর্যন্ত যাওয়ার। জি ঠিক আছে, অতএব এখানে যেহেতু লেখার অপশন আছে আপনি লিখে দেন। আচ্ছা ঠিক আছে এটা দেন। বেসিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2-3 ইউটিউব চ্যানেল ক্রিয়েট এক্সক্লুসিভ লোগো থাকবেন অটোমেটিক আচ্ছা আর একটু নিচে আসেন। হ্যাঁ আর একটু নিচে আসেন, আরো নিচে আসেন। গিগের কালারের কম্বিনেশন গুলা ঠিক নাই, আপনার গিগের কালারের কম্বিনেশন আর একটু সুন্দর করার চেষ্টা করেন। হ্যাঁ
ঠিক আছে, কোন কালারটা চেঞ্জ করব স্যার? আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি ফাইবারের গিগে যাবেন, গিয়ে লিখবেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, দেখবেন যে অনেকগুলো গিগ আসবে, সেই গিগের ইমেজ গুলো আপনি ভালো করে ফলো করেন, দেখেন ওরা কিভাবে প্রফেশনালরা গিগের ইমেজ গুলো দিছে, গিগ গুলো তৈরি করছে, আপনি সেইভাবে দেখে সেইভাবে তৈরি করার চেষ্টা করেন। কারোটা কপি করার দরকার নাই, কারোটা মানে ডুপ্লিকেট করার দরকার নাই, আপনি ওখান থেকে জাস্ট ধারণাটা নিবেন, ঠিক আছে? দিয়ে আপনি সম্পূর্ণ গিগটা, স্যার আমার স্যার জি বলেন, জি স্যার বুঝতে পারছি স্যার, দিয়ে আপনি আমার স্যার গিগটা হচ্ছে ফেসবুক গিগটা স্যার, স্যার আমার ফেসবুক প্রমোশনের গিগটা স্যার, দেখবেন স্যার, হ্যাঁ ফেসবুক প্রমোশনের গিগটা স্যার, এটাই একটু প্রবলেম হয়েছিল আর কি স্যার, এটা যদি একটু দেখে দিতেন স্যার। বিষয়টা হচ্ছে আপনি যে কথা বললেন যে আপনার ইমপ্রেশন হচ্ছে না, ভিউ হচ্ছে না, বা প্লাস আপনার হচ্ছে এই গিগে কোনো ধরনের হচ্ছে ইমপ্রেশন আসতেছে না, তাই না? অতএব যেটা যে গরু দুধ দেয় না ওই গরু রাখার দরকার নাই স্যার, ইমপ্রেশন আসতেছে তবে স্যার, স্যার এটার যে এগুলা স্যার, স্যার বাই রিকোয়েস্ট আসছে, বাই রিকোয়েস্ট পর্যাপ্ত আসছে, বাই রিকোয়েস্ট মোটামুটি ভালো আসছে। কতদিন আগে ফেসবুক প্রমোশনের এটা সার্ভিসটা হচ্ছে আপলোড করছেন, মানে পাবলিশ করছেন? 5-6 দিন হবে স্যার, 5-6 দিন হইছে, এটা দিয়ে কোনো কাজ হবে না, এটা হচ্ছে আপনি ডিলিট করে দেন। 5-6 দিনে কমপক্ষে এখানে ইমপ্রেশন থাকবে হচ্ছে 300 থেকে 400 বা 500, এবং এখানে ক্লিক থাকবে কমপক্ষে, যদি ক্লিক থাকে তাও 30টা ক্লিক থাকা উচিত ছিল 5-6 দিনে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে কি স্যার এটা স্যার ডিলিট করলে কি স্যার আলাদা মানে টোটালি আপনি ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আবার পুনরায় হচ্ছে কাজ করার চেষ্টা করেন? হ্যাঁ এটার সাথে তো আবার নতুন মানে নতুন করে করলে তো স্যার মানে রিলেটেড থাকতে পারবে না স্যার, ভিন্ন হতে হবে টোটাল? না না রিলেটেড থাকতে পারবে, আপনার সম্পত্তি, আপনার সম্পত্তি আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। আপনি স্যার গোবাউ না দিয়ে কিছুটা চেঞ্জ করে দিন, কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করে দিন, বুঝতে পারছেন? যে ভুলগুলো হইছে এগুলো সংশোধন করে দিন, ট্যাগ ট্যাগ যেটা দিবেন ট্যাগটা একটু আরেকটু সুন্দরভাবে দিবেন। স্যার আমার তো স্যার স্কিল টেস্ট চাইছিল স্যার, এখন কি স্কিল টেস্ট যদি স্কিল টেস্টটা দিয়ে দিলে ভালো হবে? স্কিল টেস্ট চাইলে আপনি সেভ এন্ড কন্টিনিউ করে রাখবেন, তারপরে আমার যে ফেসবুক আইডি আছে সেখানে হচ্ছে আপনি নক দেন, আমি আপনাকে পার্সোনালি হচ্ছে পাঠিয়ে দিব লিংকটা, লিংকটা পাঠিয়ে দিলে আপনি সেই লিংকে সাথে যোগাযোগ করলে আপনাকে স্কিল টেস্টটা দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্টপ করে দিলাম। আচ্ছা আমার তো 5টা আইডি, আমি আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতেছি স্যার, একটা জিমেইল দিয়ে কি সবগুলো আইডি আমি লগইন করতে পারবো? আপনি কি একটা জিমেইল দিয়ে সবগুলো আইডি কি লগইন করছেন, মানে ব্রাউজার তৈরি করছেন একটা জিমেইল দিয়েই? সেই ব্রাউজারের আন্ডারে আপনি অনেকগুলো মানে আপনি হচ্ছে অ্যাড করে রাখতে পারবেন, ইউটিউব বলেন, ক্যানভা বলেন, আপনার হচ্ছে ওয়েবসাইট বলেন, ফেসবুক বলেন, ফাইবার বলেন, এগুলো সবগুলো আলাদা আলাদা করে রাখতে পারবেন, বুঝতে পারছেন? একটা জিমেইল দিয়ে আমি সব করব, একটা জিমেইল দিয়ে না আলাদা আলাদা জিমেইল দিয়ে, এক জিমেইল দিয়ে আপনি বারবার করতে পারবেন না তো, ব্রাউজার বারবার ওপেন করতে পারবেন না। ও স্যার আমার এই 5টা আইডি 5টা জিমেইল লাগবে? হ্যাঁ 5টা আইডি আপনি 5টা জিমেইল দিয়ে করছেন না? না 5টা ফোন নাম্বার দিয়ে করছেন? হ্যাঁ 5টা ফোন নাম্বার, পাঁচটা ফোন নাম্বারের আন্ডারে 10টা জিমেইল তৈরি করা সম্ভব, বুঝতে পারছেন? যাদের জিমেইল আলাদা করে দেব স্যার? হ্যাঁ জিমেইল আলাদা করে তার ভিতরে আপনি হচ্ছে জিনিসগুলো রাখেন, আপনি 5টা ফোন নাম্বার দিয়ে 10টা জিমেইল খুলে ফেলেন। শিট, আপনি 5টা জিমেইল ফোন নাম্বার দিয়ে 10টা জিমেইল তৈরি করে ফেলেন, ঠিক আছে?
তৈরি করে আপনি আলাদা আলাদা ব্রাউজার করে ফেলেন স্যার শীট তো আমার একটাই স্যার জি শীট গুগল শীট তো একটাই বুঝতেছি না স্যার বলে আমি বলতাছি আপনার ফোন নাম্বার পাঁচটা ফোন নাম্বার না হ্যালো হ্যাঁ জি পাঁচটা ফোন নাম্বার দিয়ে 10টা জিমেইল খোলা যায় তো তাই না হ্যাঁ যায় আচ্ছা যদি 10টা জিমেইল খোলা যায় আপনি 10টা তো এই যে ইয়ে ব্রাউজার আপনি হচ্ছে ওপেন করতে পারবেন বা 10টা ব্রাউজার আপনি কিন্তু খুলতে পারবেন হ্যাঁ না জি আপনি ব্রাউজারে যান আমি দেখাই দিই হ্যাঁ ব্রাউজারে গেছেন এবার এই যে আপনার এম লেখা না উপরে এই জায়গায় যান ক্লিক করেন তার উপরে হ্যাঁ এই জায়গায় নিচে আসেন এই যে আপনার অনেকগুলো তো ওপেন করে রাখছেন আপনি আরো নিচে আসেন হ্যাঁ দেখেন এখানে একটা অ্যাড লেখা আছে অ্যাড অ্যাড অপশন না অ্যাড এ চাপ দেন অ্যাড এ চাপ দেন অ্যাড এ চাপ দিলে এই যে এখানে যে জিনিসটা আসবে এখানে ফার্স্টের নাম লিখবেন আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা সেই ব্রাউজারের মধ্যে রাখতে চাচ্ছেন সেই ফেসবুকের নামটা এখানে লিখবেন ঠিক আছে জি মানে আপনার সুবিধার্থে নামটা লেখার পরে আপনি হচ্ছে এখানে যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন পিকচার সিলেক্ট করার পরে আপনার হচ্ছে জিমেইল চাবে তখন আপনি যে কোনো একটা জিমেইল দিবেন একটা জিমেইল দিবেন দিয়ে একটা ট্যাব ওপেন করবেন ঠিক আছে এইভাবে আপনি আলাদা আলাদা ব্রাউজার ওপেন করতে পারবেন আলাদা আলাদা জিমেইল দিয়ে গুগল ড্রাইভ ওপেন বুঝতে পারছেন হ্যাঁ ওই যে গুগল ড্রাইভ তো আমার একটাই সেটা বলছি গুগল ড্রাইভ আপনি একটাতেই সবকিছু রাখেন তাতে তো সমস্যা নাই আপনার ব্রাউজারের সাথে তো গুগল ড্রাইভের কোনো সম্পর্ক নাই ও ব্রাউজার ওপেন করে শুধু ওই গুগল ড্রাইভে ঢুকবই তো গুগল ড্রাইভের দরকার নাই আপনি তো ব্রাউজার ওপেন করতেছেন কিসের জন্য আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলো আলাদা আলাদা রাখার জন্য তাই না হ্যাঁ অতএব আপনি সোশ্যাল মিডিয়া সাইটগুলো আলাদা আলাদা রাখেন আর আপনি একটা বেস মানে একটা আপনার মেইন একটা ওয়েব ইয়া রাখেন মেইল রাখেন যে মেইলের আপনি হচ্ছে ড্রাইভের মধ্যে আপনার সব ইনফরমেশন গুলো রাখবেন সব জায়গায় দিতে পারবো না জি স্যার আচ্ছা ঠিক আছে আমি তাহলে স্টপ করে দিলাম হ্যাঁ না স্যার আরেকটা কথা আছে স্যার আচ্ছা বলেন স্যার আমি এই মাত্র যে ফরাদ স্যারের দেখাইছিলাম ওনার দিয়ে যে আমি আমার সামিরনের সাইডে দিয়ে আমি পাঁচটা পোস্ট করছি হ্যাঁ সেই পোস্ট করছি এখন আমি তো আবার আরেকটা আইডি দিয়ে লগইন করে যাব যাইতে গেলে আমি থামে গেলাম যে আমার আলাদা আলাদা ব্রাউজার দিয়ে সার করলে আলাদা ব্রাউজার দিয়ে সারেরই দেখে যে করলাম এখন আলাদা করলাম এখন আর এটুকু বুঝি নাই তাই যে পাঁচটা পোস্ট করছি স্যার এটা দেখে দেন আচ্ছা পোস্ট যেটা করছেন এখানে সাজানোটা ঠিক হয় না আপনি একবার ফারস্টে যান আমি দেখাই আপনাকে আপনি রিমোটের কন্ট্রোলটা আমাকে দেন আপনি রিমোটের কন্ট্রোলটা দেন আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি সম্ভবত হ্যাং হইছে আচ্ছা আলভি আলভি আছেন আলভি 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 নাই সন্দীপ কুমার সন্দীপ কুমার আছেন আচ্ছা সন্দীপ কুমারও নাই
আচ্ছা জুবায়ের খান, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনার আগে এই মহিউদ্দিন ভাইরে একটু সাপোর্টটা দিতে যাচ্ছি, কারণ উনি সম্ভবত হচ্ছে নামাজে যাবে। হ্যাঁ, উনাকে সাপোর্টটা দিয়েই আমি আপনাকে সাপোর্টটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মহিউদ্দিন ভাই, আপনি হচ্ছে আনমিউট হতে পারেন। সালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনার কি প্রবলেম বলেন স্যার? স্যার আমার এই এই পেজটা দেখেন, এটা সবাই কিছুক্ষণ আগে আসছে স্যার, আরো দুই দিন আসছে স্যার, কোনো খবর পাই না, বুঝতে পারি না স্যার। আচ্ছা বিষয়টা হচ্ছে যে এই পেজটার নাম হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট পেজ, ঠিক আছে? এটা বায়ার রিকোয়েস্ট করতে হবে, তার মানে আপনি যে গিগ তৈরি করছেন এটার আন্ডারে বায়ার রিকোয়েস্ট আসছে, তাই না? আমি আপনাকে বলি, আপনি স্যারের ইউটিউব চ্যানেলে যাবেন মহিউদ্দিন ভাই, আপনি স্যারের আচ্ছা এখানে ক্লিক করে ওখানে কি লিখতে হবে, এই লেখাটা হচ্ছে বিশাল একটা লেখা, ঠিক আছে? এই লেখাটা অনেক কিছু চিন্তা ভাবনা করে লিখতে হবে, এর জন্য আপনি স্যারের ভিডিওটা আগে দেখতে হবে। আপনি স্যারের ভিডিওটা যখন দেখবেন তখন আপনি এটা কি লিখতে হবে আপনি সম্পূর্ণ লিখতে পারবেন, বুঝতে পারছেন? দেখছি স্যার স্যারের ভিডিও, স্যারের ভিডিও দেখলে তো আর এখানে প্রশ্ন করার কোনো কথা ছিল না, আপনি ডাইরেক্ট সেন্ড অফারে যায় তারপরে হচ্ছে লিখতেন, আপনি বায়ার রিকোয়েস্টটা লিখতেন। আপনি এই যে বায়ার রিকোয়েস্ট আগে পড়বেন যে কি লিখছে বায়ারে, এই কাজটা বুঝাই দেন কিনা, কাজটা বুঝেন না স্যার কি লিখছে। আচ্ছা আপনি হচ্ছে এই যে সেন্ট মোরে চাপ দেন, এই যে সেন্ট মোরে সি মোরে চাপ দেন, এখানে এখানে না 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 এই যে সি মোর সেন্ট অফার, তো সেন্ট অফার আপনি সি মোরে চাপ দিতে বলতেছি, এই যে আপনার যে আর লেখাটা যে এই যে ডেসক্রিপশনটা যে লিখছে বায়ারে, বায়ারের ডেসক্রিপশনটা ফুল দেখান, এই যে এখানে ডেসক্রিপশনটার সিমোর দিছে, ওর তো রিমুভ ওইটা না, তো সিমোর এই যে কত বড় করে লেখা আছে সিমোর, আপনি সিমোর খুঁজে পাচ্ছেন না? আমি মাউস সরিয়ে দিছি, আপনি দেখেন না না চোখে লাগতেছে না, আমি মাউস সরিয়ে দিছি। আচ্ছা মাউসের কন্ট্রোলটা দেন। আচ্ছা দেই দিচ্ছি, এই যে দেখেন এখানে সিমোর দেওয়া আছে, দেখছেন? এই যে দেখেন সিমোরে এটা আসলো, আই হ্যাভ টু স্পেসিফিক দ্যাট আই নিড রিজন এন্ড বি ইনার এন্ড সাইড মেইনটেইন দ্যাট ডেটা। ও এই ডাব সিমোর কোড দিয়ে আর লেখা, আপনি কি হচ্ছে ইয়ের হচ্ছে গিগ ছাড়ছিলেন, কিসের কিসের গিগ ছাড়ছেন আপনি? হ্যাঁ আপনি কোন কোন গিগ ছাড়ছেন? আমি তো একটাই পাই ভাই, আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, না না একটাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে গিগ ছাড়ছেন তাই না? এখানে এই বায়ারটা যেটা বলছে যে তার একটা শীট আছে, ঠিক আছে? সেই শীটের মধ্যে তার অনেকগুলো তথ্য আছে, সেই তথ্যগুলো ভালোভাবে ক্লিয়ার করে সাজাতে হবে বা ক্লিয়ার করে দিতে হবে, এবং এটার মধ্যে অলরেডি 123 জন অফার দিয়ে ফেলছে, এখানে আপনি অফার দিয়ে আর ভালো কিছু করতে পারবেন না। এটা আপনার যখন বায়ার রিকোয়েস্ট আসবে, বায়ার রিকোয়েস্ট আসার সাথে সাথে আপনাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে, বুঝতে পারছেন? আর বায়ার রিকোয়েস্ট এই স্পিড শীট
আর বাইরে করার জন্য এই যে এখানে সেন্ট অফারে চাপ দিতে হবে চলে গেছে মহিউদ্দিন ভাই আপনি আনমিউট হতে পারেন না আনমিউট হন আগে মহিউদ্দিন ভাই আপনি আনমিউট হন আপনার নেট সমস্যা সম্ভবত হয়েছে আচ্ছা এখানে হচ্ছে এই যে এখানে যে সেন্ট আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে স্যারের যে ভিডিওটা আছে যে কিভাবে বায়ার রিকোয়েস্ট করতে হয় এই ভিডিওটা দেখেন আপনি সম্পূর্ণ বায়ার রিকোয়েস্ট কিভাবে করতে হয় সম্পূর্ণ কাজটা আপনি শিখে যাবেন হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা কি 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 করতে হবে ডাইরেক্ট বলেন না স্যার আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে স্যারের যে বায়ার রিকোয়েস্টের ভিডিওটা আছে সেই বায়ার রিকোয়েস্টের ভিডিওটা বের করেন বের করে আপনি সেই ভিডিওটা ভালোভাবে দুইবার দেখেন আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে বায়ার রিকোয়েস্ট লিখতে হয় কিভাবে বায়ার রিকোয়েস্ট করতে হয় ঠিক আছে আমি তাহলে স্টপ করে দিলাম এখানে কি লেখা সেটা বুঝাই দেন না এখানে তো আপনাকে বললামই আপনি এটা যদি নিজে না বুঝতে পারেন তাহলে তো আমি কয়টা আপনাকে বুঝাই দেব আপনার নিজে আপনি আই হ্যাভ করবেন আমি আপনাকে বলি আপনি কাজ করবেন সেটা হচ্ছে এখান থেকে কপি করবেন এটা সম্পূর্ণ কপি করবেন কথাটা কপি করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটরে যাবেন ট্রান্সলেটরে যে আপনি হচ্ছে পেস্ট করে দেখবেন যে এর বাংলা মিনিং করবেন দিয়ে দেখবেন যে কি বলছে বুঝতে পারছেন আপনি সেটা দেখে বুঝবেন যে আপনি সেই কাজটা করতে পারবেন কিনা যদি আপনি সেই কাজটা করতে পারেন তারপরে আপনি বায়ার রিকোয়েস্টটা পাঠাবেন এবং বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাইতে হয় কিভাবে লিখতে হয় এটার উপরে স্যারের সুন্দর একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনি দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি তাহলে স্টপ করে দিলাম জুবায়ের খান আপনি আনমিউট হতে পারেন আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি স্যার জি আপনার প্রবলেমটা বলেন কি দেখে দিব স্যার এই গিগটা একটু চেক করে দেন স্যার আচ্ছা গিগে যান আচ্ছা স্যার এই দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আই উইল ডু সোশ্যাল বুকমার্কিং সাবমিশনস উইথ হাই কোয়ালিটি ব্যাক লিংক আচ্ছা আরেকটু নিচে আসেন আপনার এই ছবিটা আরেকটু ক্লিয়ার ছবি দেওয়া যায় না আরেকটু বড় করে দেব স্যার ছবিটা পিকচারটা ক্লিয়ার ছবি এটা ঘোলা হইছে ছবিটা ঠিক আছে স্যার আমি দেখাবো না এটা স্যার আচ্ছা ঠিক আছে আরেকটু নিচে আসেন স্যার এই এটা ঠিক আছে ভিতরে এটা হ্যাঁ মোটামুটি চলবে ঠিক আছে স্যার এটা দেখেন ওয়েলকাম টু মাই সোশ্যাল বুকমার্কিং সার্ভিস ইট ইজ আরেকটু নিচে আসেন হাই কো
quality DAPA, RS, IT, submission, select, title, enter, tag, detective, product descriptions, keyword, research, search, search engine, increase web traffic, fast, hit up all by blink, my service specialty, manual, submissions, follow backlinks. এই যে ডু ফলো ব্যাক লিংকস এটা উপরে দিয়ে দেন সার্ভিস ডেসক্রিপশনের মধ্যে দিবেন ডু ফলো ব্যাক লিংক ডু ফলো ব্যাক লিংক হ্যাঁ জি স্যার এই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এই জিনিসটা তুলে দিয়েন কাস্টমার এটা এটা স্যার হ্যাঁ 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 স্যার আমার আইডিটা স্যার ব্লক হয়ে গেছে স্যার এই কারণে আমার বড় ভাই আইডি দিয়ে এ করতেছি বুঝছেন স্যার আচ্ছা ওটা কি 3 মাসের নামে ব্লক করছে জি জি স্যার এই 91 দিনের জন্য আর কি ব্লক হয়ে গেছে আমি ইংলিশ টেস্ট দিতে পাইনি ওই সময় ভর্তি হই নাই স্যার আচ্ছা আচ্ছা সমস্যা নাই আপনি এটা দিয়ে কাজ করলেও সমস্যা হবে না কিছু কালেকশন করছি এরপর কালেকশন করতে পারতেছি না স্যার একটু যদি দেখে দিতেন আপনি সারের যে ভিডিওটা আছে সারের ভিডিওটা প্রপারলি ভালোভাবে দেখেন আবার একবার প্রথমবার দেখবেন না বুঝতে পারলে আবার দেখেন আশা করি সম্পূর্ণ জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন কারণ স্যার অনেক সুন্দরভাবে ওখানে বুঝাই দিয়েছে স্যার ঠিক আছে স্যার একটু যদি স্যার বলতে চাইছিলাম যে স্যার এই যে ইডিএম ম্যাপ দিয়ে স্যার অল্প কিছু কালেকশন করছি স্যার আর কালেকশন করতে পারতেছি না স্যার অন্য কোনো ওয়ে আছে স্যার এই জায়গায় তো দুই অল পাঁচটার মতো কালেকশন হইছে স্যার এই এরপর আর করতে পারতেছি না স্যার একটু যদি আপনি আপনি স্পেসিফিক আপনার ম্যাপে যে কয়টা থাকবে আপনার ম্যাপ থেকে আপনি সেই কয়টাই পাবেন তার বেশি একটাও পাবেন না স্যার অন্য কোন ওয়েতে ই করা যায় স্যার আপনি ম্যাপের ম্যাপ থেকে যদি নিতে চান ম্যাপে যে কয়টা আছে আপনি সে কয়টাই পাবেন ম্যাপের বাইরে কিছু তো আর ম্যাপের ভিতরে থাকবে না তাই না আপনি স্যারের ভিডিওটা ভালো করে দেখেন আবার দেখলে স্যার যেভাবে যে ওয়েতে বলছে ওই ওয়েতে কাজ করেন আশা করি বুঝতে পারবেন আর এগুলো কি একটু ঠিক আছে এগুলো নেওয়াটা একটু দেখে দিবেন স্যার এই যে ম্যাপে আপনি শিখে যান স্যার এই কোম্পানি নেম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল ওয়েবসাইট এপি লিংক হ্যাঁ আর একটু এই পাশে যান আর কি কি ইনফরমেশন নিছেন আর সবগুলোতে দুই একটাই লিংকডইনের অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না আর স্যার এই ওনার থাকবে না লিংকডইনের অ্যাকাউন্ট সেখানে লিংকডইনের অ্যাকাউন্ট ফাঁকা রাখলেই হবে জি স্যার স্যার ওনার নেম ওনারের কোনো কিছু পাচ্ছি না স্যার ওনারের ফোন নাম্বার বা ইয়া তার ওয়েবসাইটে গেলেই তো আপনি তো ওনারের ফোন নাম্বার পাইছেন ফোন নাম্বার এখান তো পাইছেন তাহলে আবার ওনারের ফোন নাম্বার দিয়ে কি করবেন ঠিক আছে স্যার আপনি তো একটা ফোন নাম্বার পাইছেন এই ফোন নাম্বার দিলেই হবে ঠিক আছে স্যার করতে থাকেন জি স্যার ওই যে গিগের ওই দুইটা মুছে দিয়ে পাবলিশ করে দেব স্যার হ্যাঁ ওই দুইটা ইয়া করে ঠিক করে আপনি পাবলিশ করে দিতে পারেন হ্যাঁ জি স্যার আচ্ছা হ্যাঁ আব্দুর রহমান ভাই আপনি আনমিউট হতে পারেন হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ স্যার ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা এক মিনিট জুয়েলউদ্দিন ভাই আপনি কি হচ্ছে ইয়ে করছেন আপনি কি পোস্ট করছেন গ্রুপে জুয়েলউদ্দিন ভাই হ্যালো হ্যাঁ না জালালউদ্দিন আচ্ছা আচ্ছা জালালউদ্দিন ভাই হ্যাঁ ভাই আমি আমি পোস্ট করছি জি আমি একটু জায়গা থেকে আছি
একটু শেয়ার করি আপনি দেখেন। আচ্ছা আপনার পোস্টটা আমি এখনো পাই নাই। হ্যাঁ আপনার পোস্টটা পাইলে আমি আপনার পোস্টটা না পোস্টটা আমি করতে অনেক আগে অনেকবার হাত দিয়েছি আমি ডাক দিছিলেন কিন্তু পিছে গেছে নাকি আমি শুধু ওই যে একটা ইটা সিট করছি এটা একটা কলম খালি আমি ই করতে পারতাছি না ওটা একটা জিজ্ঞেস করুন এক মিনিট শুধু সময় দিতে। আচ্ছা ঠিক আছে আপনি শেয়ার করেন। আচ্ছা আমি করছি আব্দুর রহমান ভাই একটা মিনিট। হ্যাঁ ওনার এক মিনিটের কাজ তো অনেকক্ষণ থেকে বসে আছে এই যে আপনি আপনি শেয়ার করেন। হ্যাঁ শেয়ার করছি। এই দেখেন এই যে আমার ফোন নাম্বারটা আছে না জি স্যার ফোন নাম্বারটা এখানে আমি ইয়ে কালেক্ট করতেছি কিন্তু এখানে প্রথম প্লাস দেবো প্লাস কিন্তু ই করা থাকছে না আসতেছে না এই লাইনটার মধ্যে কিন্তু ফরম্যাটের মধ্যে যে আমি ওই যে অ্যাকাউন্টিং সিলেক্ট করে দিয়ে তারপর আসে না এই যে এই অপশনটা শুধু দেখাই দেন এই যে এই লাইনটা এই লাইনটা প্লাস আসতেছে না 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 আপনি ক্লিক করেন তো এই যে ক্লিক করছে কিন্তু আমি প্লাস ধন দিয়ে তো অটোমেটিক এইভাবে আবার এসে পড়ে এটা ফোন নাম্বার প্লাসটা দেন সামনে ওইটা কি ডাইরেক্ট প্লাস 190 জি 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 আচ্ছা আপনি এখন হচ্ছে ইয়ার নাই তো আমি অন্য জায়গায় ক্লিক করলে পরে যে ফর্মুলা এসে পড়ে সো এফবি যে কোন একটা ইয়ার ফর্মুলা আছে। আচ্ছা এটা প্লাস ওরা ধরে নিবে এটা আপনার দেওয়ার দরকার নাই এটা আপনি 0 প্লাস দিলেও দিতে পারেন 0 প্লাস দেন তো 0 প্লাস দিলে পুরো আসে না এই 0 এর দেখায়। আচ্ছা তাহলে আপনার ওটা প্লাস দেওয়া লাগবে না ওটা প্লাস ধরে নিবে ও প্লাস ধরে নিবে জি কিন্তু এই এইটা যে এক্সেল এ গেলে পরে ওই এটা পাওয়া যায় কিন্তু ওই যে যখন আমি ড্রাইভ দিয়ে এই যে ড্রাইভ ড্রাইভিং গুগল করে তখন করতেছেন তখন হচ্ছে আপনি এটা পাচ্ছেন না গুগল শিটে। হ্যাঁ কিন্তু আপনি এক্সেল এ করলে এক্সেল এ পাচ্ছেন না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এই ইনফরমেশনটা আপনার কাছে আপনি তৃপ্তি পাচ্ছেন না ক্লাসের জন্য আপনি তৃপ্তি পাচ্ছেন না যে না আমার ক্লাসটা দিলে মনে সবচেয়ে ভালো হতো তাহলে আপনি এক্সেল শিটেই করেন বিষয়টি আর যদি এক্সেল শিটে আর প্লাসটা না দিলেও সমস্যা নাই এটা তারা ধরে নাই প্লাসটা মূলত ধরে নাই। আচ্ছা এক্সেল শিটে কি করে করে আপলোড কোন যাবে আর কি আপনি এক্সেল শিটে করে এক্সেল শিটের হচ্ছে লিংকটাও তাকে দিয়ে দিতে পারবেন সমস্যা নাই। আচ্ছা এইভাবে করলে কি আমার এটা হবে তাহলে লিড জেনারেশন ই করছি। হ্যাঁ ঠিক আছে আপনি কোম্পানি নেম দিবেন অ্যাড্রেস দিবেন হ্যাঁ কোম্পানি দিবেন তারপরে এখানে এই যে হাইপারলিংক করে দিছি এইভাবে। আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ ভালো হইছে সুন্দর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবং আপনি হ্যাঁ ওয়েবসাইট থেকে কিন্তু তাদের সব জিনিসগুলো আপনি কালেক্ট করতে পারবেন। হ্যাঁ সবই পাওয়া যায় সবই পাওয়া যায় সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ ওই লিংকডইন তারপরে যে ফেসবুকের লিংক তারপরে যাদেরগুলোতে আপনার ফেসবুক থাকবে না বা লিংকডইন থাকবে না সেখানে আপনি দিয়ে দিবেন যে হ্যাঁ সেখানে দিয়ে এরকম উল্লেখ করে দিবেন তাহলেই হবে। হ্যাঁ সেখানে আমি ই করে দিছি। হ্যাঁ ঠিক আছে এভাবে। আচ্ছা স্যার সেদিনকে আমাদের একটা যে গিগ দিছিলেন হ্যাঁ আমি তো তৈরি করে রাখছি কিন্তু ওটা তো আর দেখা বাদই পাই নাই। আমি তাহলে আপনার গিগ কি এখন রেডি করা আছে? হ্যাঁ রেডি করা আছে যদি দেখেন এই যে এই যে এই যে গিগটা চলবে কিনা আমি আর আমি এটার কাজ করব না কি তারপর আমি করে আসি আমি লিড জেনারেশন কাজ করব ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশনস। হ্যাঁ দিতে পারেন মোটামুটি চলবে চলবে। হ্যাঁ মোটামুটি না আমি 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 স্যার এটা যদি কাজ না করে আমি গিগ এটা পাবলিশ করব আমি লিড জেনারেশন কাজ করব। হ্যাঁ আপনি লিড জেনারেশনের কাজ করবেন? হ্যাঁ হ্যাঁ এটা করবো এটা আমি কাজ ভালো বুঝি এটা আমি এটার সঙ্গে ইয়ে করা বলো। আচ্ছা ঠিক আছে আপনি যদি শুধু লিড জেনারেশনের কাজ করেন সেটাও করতে পারেন কিন্তু আমার পক্ষ থেকে একটা কথা আছে সেটা হচ্ছে বিষয়টা কি যে আপনি যখন শুধু লিড জেনারেশন করবেন তাই না তখন কিন্তু আপনি অন্য অন্য সাইট গুলো থেকে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে অন্য অন্য সাইট গুলোতে আপনার কি রকম প্রতিভা আছে বা আপনি কি রকম কাজ করতে পারবেন। ওই না ওই যে আপনি অন্য অন্য সাইটের প্রতি যে ক্লাসিফাইড পোস্ট তারপরে লিড জেনারেশন তারপরে এসে যে ওয়েবসাইট ডিজাইন এগুলো কথা বললেন নাকি আপনি অন্য অন্য কাজগুলো আছে যেমন হচ্ছে ফেসবুক প্রমোশন ফেসবুক অ্যাডভার্টাইজিং তারপর হচ্ছে আপনার ফেসবুক বিজনেস পেজ হ্যাঁ এই জিনিসগুলো তারপরে ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিও প্রমোশন এরকম অনেকগুলো কাজ আছে কিন্তু ও লিংক বিল্ডিং না এগুলা কাজ এগুলা কাজ বুঝি এগুলা এগুলা কাজ বুঝি এগুলা কাজ করছেন এই কাজগুলো যেগুলো করছেন আপনি এই কাজগুলোর উপরে গিগ গুলো তৈরি করবেন। তৈরি করলে কি হবে যে যদি আপনার গিগ গুলোতে ইমপ্রেশন ক্লিক না আসে বা আপনি যদি সেই কাজগুলো না মানে বেশি রেসপন্স না পান সেই ক্ষেত্রে আপনি যে কাজটাতে রেসপন্স বেশি পাচ্ছেন সেই কাজটা আপনি করলেন বুঝতে পারছেন মানে কয়েকটা গিগ তৈরি করবেন একটা গিগ তৈরি করে রাখলে হবে না
একটা প্রোফাইলে অনেকগুলো গিগ থাকতে হবে, নিম্নে 60টা গিগ তৈরি করার অপশন আছে প্রথম অবস্থায়, আপনি 60টা গিগই তৈরি করে ফেলবেন। এবং 60টা গিগের মধ্যে যে গিগ করবে, যে গিগ গুলো অনেক ভালো কাজ করবে সেগুলো আপনি রাখলেন, বাকিগুলো আপনি রাখলেন না। যদি আপনি স্পেসিফিক সেটাতে 60টা করে যায় বুঝলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম। তারপরে যে গিগ দা ভালো কাজ হবে ওটা তখন আপনি টোটালি কাজ করবেন। তো এটা কি চলবে এটা এই যে ফেসবুকের প্রমোশন, আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। আচ্ছা আমি তাহলে আপনাকে স্টপ করে দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কয়েকটা গিগ তৈরি করি তারপরে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আব্দুর রহমান ভাই, হ্যাঁ স্যার, আপনি হচ্ছে? হ্যালো স্যার, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শেয়ার করেন। হ্যাঁ স্যার, জি স্যার। হ্যাঁ স্যার শেয়ার করছি স্যার। আচ্ছা শেয়ার করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে আপনি তুলছেন, এটা আপনার সুবিধার্তে তুলছেন তাই না? কিন্তু আপনি যখন সাপোর্টে দেখাবেন তখন সরাসরি আপনি আগে গিগে সবকিছু তুলবেন, তোলার পরে গিগ সেভ এন্ড কন্টিনিউ করবেন, তারপরে দেখাবেন। কারণ এই জায়গা থেকে আপনারা আমি দেখছি এই জায়গায় আপনি অনেক সময় দেখা যায় যে আপনি অনেকগুলো ওয়ার্ড বেশি রেখে ফেলছেন, এখান থেকে আবার ওখানে নিয়ে যাওয়ার পরে কাটসাট করবেন, বিষয়টি কি বুঝতে পারছেন? অনেকগুলো দেখা যাবে যে ফেসবুক লেখাটা বেশি, মার্কেটিং লেখাটা বেশি লিখছেন, ওখানে যে আবার কাটসাট করতেছেন, ছোট করতেছেন। অতএব এখান থেকে আমি দেখে দিলাম ঠিক আছে, কিন্তু ওখানে যে আবার আওলায় যাব। অতএব এখানে এখানে আপনি যেটা করবেন এটা আপনার জন্য, আপনার বোঝার জন্য, আপনার সুবিধার্থের জন্য। আপনি এটা করার পরে এই জায়গা থেকে যখন আপনি ফাইবারের গিগে সবকিছু তুলবেন, তারপরে সেভ এন্ড কন্টিনিউ করে আপনি গিগটা দেখাবেন, বুঝতে পারছেন? জি স্যার ঠিক আছে, কন্টিনিউ করে মানে পাবলিশ করার আগ পর্যন্ত? জি পাবলিশ করা যাবে না, জি স্যার, করে আপনি সব দেখাবেন। এবং পাবলিশ না করার আগে আপনি মোটামুটি যতবার ইচ্ছা ততবার এডিট করতে পারবেন, যতবার ইচ্ছা ততবার আপনি সব কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আপনি তাহলে এটা করেন। জি স্যার বুঝতে পারছি স্যার, দেখেন। হ্যাঁ আপনি আপনি স্যার এটা একটু তাও দেখে নেন স্যার, গিগ টাইটেলটা স্যার একটু। আচ্ছা স্যার মার্কেটিং ফর প্রমোট ইওর বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। এই যে এখানে লাস্টে যে কমাটা দিবেন এই কমাটার দরকার নাই, ঠিক আছে? এই কমাটা এই ফুল স্টপটা স্যার, ফুল স্টপের দরকার নাই। জি স্যার ঠিক আছে, ঠিক আছে। আপনি আগে এটা সম্পূর্ণ হচ্ছে গিগে গিগে তোলার পরে আপনি দেখেন ওখানে একবারে পারফেক্টলি আমি দেখে দিব নি। হ্যাঁ আর যদি আপনার এমন আর স্যার আমার 2 ঘন্টার মধ্যে এটা হচ্ছে আপনি গিগটা তৈরি করে ফেললেন, তাহলে আমাদের 3টার সময় আমাদের আরেকজন অনারেবল সাপোর্ট টিম মেম্বার আসবে, তাকেও আপনি দেখাইতে পারবেন, ঠিক আছে? জি স্যার। কিন্তু স্যার আমার একটু ব্যানারটা দেখবেন স্যার, প্লিজ একটু ব্যানারটা স্যার। এটা ব্যানার না, এটা গিগ ইমেজ স্যার, এটাকে গিগ ইমেজ বলে। এই যে স্যার এটা, আচ্ছা হ্যাঁ গিগ ইমেজ। এই জিনিসটা যেটা করছেন সেটা হচ্ছে পিছনের যে এই যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন তার ব্যাকে দেখেন একটা ছবি দিবেন আপনি, এই ছবিটার জন্য এখানে ক্লিয়ার জিনিসগুলো বোঝা যাচ্ছে না, আপনার কালার কম্বিনেশন গুলো ঠিক নাই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলেন, দেখেন আপনার সম্পূর্ণ লুকটাই চেঞ্জ হয়ে যাবে। সো অনলি স্যার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে হবে স্যার, ব্যাকগ্রাউন্ডের কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে ফেলেন, দিয়ে আপনার ছবিটা যে এই যে ছবিটা দিবেন না, জি স্যার, ছবিটা আপনি আরেকটু বড় করেন, বড় করে এটার ব্যাকেও একটা ছোট করে গোল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, মানে বর্ডার সিস্টেম, দেখেন আরো সুন্দর লাগবে, আপনার ছবিটা আরো ফুটে উঠবে। এরপর আপনার এই যে ফেসবুকটা লিখছেন না, ফেসবুকটা জি স্যার টুইটারটা রাখার দরকার নাই, আপনি ফেসবুক প্রমোশন লিখছেন, টুইটার এখানে কি করতেছে, ঠিক আছে? অতএব ফেসবুকটা আপনি আপনার ছবির নিচে ফেসবুক লাইকের এই যে অপশনটা, তারপর ফাইবার এটা সিরিয়ালে দিয়ে দেন, ঠিক আছে? আর এই যে জি স্যার এক্সক্লুসিভ অন ফাইবার, এখানেও আপনি একটা সম্ভবত ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, কিন্তু এটা এই কালারের সাথে মিলে যাওয়ার কারণে এটা এখানে দেখা যাচ্ছে না, তাই না? না স্যার আমি ওটা ব্যাকগ্রাউন্ড ইউজই করিনি স্যার। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইউজ না করলে এটা তো ব্যাকগ্রাউন্ড ইউজ করে ফেলেন। হ্যাঁ আর হচ্ছে এই এক্সপার্ট এক্সপার্ট সার্ভিস লেখছেন, এই এক্সপার্ট সার্ভিসটা আরেকটু বড় করে এখানে দেওয়া সম্ভব, ঠিক আছে? জি স্যার ফাইবার এই যে ফেসবুক এবং টুইটারটা তুলে দিবেন, তখন আপনি এই এক্সপার্ট সার্ভিস এটা আরো বড় করে দিতে পারবেন, এটা আরেকটু বড় করে দেন, ঠিক আছে? জি স্যার। আর আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে ফেলেন, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার পরে আপনি দেখবেন যে এই যে লেখাগুলো লিখছেন অল ম্যানুয়াল পোস্টিং, তাই না?
এটার ব্যাকে যে জি স্যার এটার ব্যাকে যে কালারটা আছে এই কালারগুলো সামঞ্জস্যপূর্ণ আছে কিনা, দেখতে সুন্দর লাগতেছে কিনা, বা লেখাগুলো ফুটে উঠতেছে কিনা, এগুলো সবগুলো একটু খেয়াল করবেন দিয়ে ঠিক করেন। জি স্যার জি স্যার ঠিক আছে স্যার। আর একটা যখন গিগ তৈরি করবেন অবশ্যই মাথায় রাখবেন যে একটা গিগ তৈরি করার আগে ফাইবারে যাবেন এবং ফাইবারে গিয়ে আপনি অন্য অন্য গিগ গুলো দেখবেন, গিগ গুলো দেখে আপনি একটা ধারণা নিবেন যে তারা কিভাবে গিগ গুলো তৈরি করছে, আপনি যেভাবে তারা তৈরি করছে সেখান থেকে ধারণা নিয়ে আপনি সেভাবে কালার কম্বিনেশন করেন, সেইভাবে তাদের সেইভাবে আপনি তৈরি করেন। কারোটা কপি করার দরকার নাই, কারোটা হুবাহু নেওয়ার দরকার নাই, জাস্ট খালি আইডিয়াটা নেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আমার আরেকটা স্যার প্রশ্ন আছে স্যার। বলেন। স্যার আমার মানে ফেসবুকে ঢুকে স্যার মানে পেজ ক্রিয়েট করতে পারছি না স্যার, এটা আসলে কি সমস্যা বুঝতে পারছি না স্যার। জি স্যার, এই যে ফেসবুক ক্রিয়েট এখানে স্যার ক্লিক করছি কিন্তু স্যার হয় না, এখানে কাজ হচ্ছে না। এখানে ক্লিক করছি স্যার, দেখেন এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি পেজ নিলাম স্যার, পেজ যান ক্লিক করেন। জি স্যার। তারপর স্যার আমি একটা নাম দিলাম স্যার, যেমন ওয়ালটোন একটা নাম দিলাম স্যার, ওয়ালটোন, তারপরে ক্যাটাগরি ইলেকট্রনিক্স। এটা হচ্ছে যে আপনি ওয়ালটোন একটা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান, আপনি এর এটা তাদের ওয়েবসাইটটা কিন্তু বা পেজগুলো কিন্তু একবারে ভেরিফাইড, আপনি সেম নাম দিয়ে কিন্তু এখানে করলে আপনার কিছুদিন পরে এটা বাধ হয়ে যাবে বা অনেক সময় করাই যায় না, যে কারণে এখানে নামগুলো অন্যরকম দিতে হবে। ঠিক আছে তাহলে স্যার, যেমন বিশ্বাস ফ্যাশন হাউস বা এগুলো একটা দিলে স্যার হবে না স্যার? তুমি দিতে পারেন, কোনো সমস্যা নাই। জি স্যার এটা দিলাম স্যার, বিশ্বাস ফ্যাশন। তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরি দেন যে ক্লোথিং স্টোর। জি স্যার। তারপরে ক্যাটাগরি ক্লোথিং ইস। জি স্যার, সি আপনার হচ্ছে চলে আসবে, ক্লোথিং শপ দিলাম স্যার। হ্যাঁ দেন, দিতে পারেন। জি স্যার। তারপরে ভালো মানের কাপড় গুলো এবং ভালো মানের জিন্স প্যান্ট বা ভালো মানের থ্রি পিস বা ভালো মানের শাড়ি গুলো পাবেন, এবং আমরা আমাদের ক্লায়েন্টদের সাপোর্ট দিয়ে থাকি 24 ঘন্টা, এরকম ভাবে আপনি ডেসক্রিপশন লিখবেন। ঠিক আছে জি স্যার। তারপর স্যার এটা ক্রিয়েটে ক্লিক করবো না স্যার? হ্যাঁ, তারপর ক্রিয়েটে ক্লিক করেন। জি স্যার। আচ্ছা এই যে আপনার ওই যে বিশ্বাস নামটা হচ্ছে, নামের ওখানে হচ্ছে ইয়া আছে, উপরে যান, অলরেডি এই নামে হচ্ছে আপনার ফ্যাশন হাউস আছে, একটা পেজ আছে, অতএব আপনি ফ্যাশন হাউসের পাশে আপনি 22 বা 11 বা যে কোনো একটা সংখ্যা দেন, বা 12 দিলাম স্যার। হয় নাই, আপনি এখানে ইয়া করেন, কাটেন। হ্যাঁ, এই যে বিশ্বাস ফ্যাশন হাউস ইয়া দেন, টাঙ্গাইল দেন, বিশ্বাস ফ্যাশন হাউস টাঙ্গাইল। হ্যাঁ, বা আপনার যে বাসা আপনি সেই জায়গা দিয়ে দিলেন, রহনপুর। রহনপুর চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর দিলাম স্যার। রহনপুর দেন বা রাজশাহী, আরে যে রাজশাহী দি স্যার, রাজশাহী। হ্যাঁ, এখন আপনি নিচে আসেন। হ্যাঁ, এখন হচ্ছে ইয়া করেন স্যার, এখন তো মানে এটা তো ইয়া হয় না স্যার। আচ্ছা উপরে যান। আচ্ছা নামগুলো আপনার একটু ইয়া করেন তো, রাজশাহী এই নামেও কি আছে নাকি? দিস লাইক ইউ অলরেডি বিশ্বাস ফ্যাশন হাউস, প্লিজ চেঞ্জ ডিফারেন্ট নেম। আপনি ডিফারেন্ট নেম দিতে হবে, বিশ্বাস ফ্যাশন হাউস নামে অলরেডি আছে, বুঝছেন? তাহলে স্যার এটা স্যার ইয়া দিলাম স্যার, যে কোনো একটা নাম দিলাম স্যার, রাসেল ফ্যাশন হাউস দেন, ফ্যাশন হাউস দিয়ে রাজশাহী দেন। রাজশাহী যদি ইন্টার চাপ দেন তো, তারপর ইন্টার জি স্যার। জি স্যার, নিচে আসেন। এটা হয় না স্যার। উপরে আপনার ব্রাউজারের উপরে
এই যে দেখেন তালা, হ্যাঁ তার পাশে, হ্যাঁ এখানে রিলোড করেন, এই যে তালার পাশে, এখানে স্যার তালার পাশেরটা রিলোড বুঝেন না, এখানে, হ্যাঁ এখানে প্রেস করেন এটা স্যার, হ্যাঁ হ্যাঁ ওই যে রিলোড করেন, ঠিক আছে স্যার, ঠিক আছে এখন আপনি হচ্ছে গিয়ে লেখেন ক্লোদিং সব যে কোনো একটা দিলাম স্যার, তারপর স্যার এটা স্যার ক্রিয়েট ডেসক্রিপশন পরেও দিতে পারবেন, জি স্যার এই যে এই লেখাটা আছে স্যার, এই যে সার্ভার রেসপন্ডেড টু উইথ এরর, আচ্ছা আর একটু নিচে আসেন তো আপনার সার্ভার এরর দেখাবে কেন, ডেসক্রিপশনটা দেন তো, যে স্যার আমার এই লেখাটা আছে স্যার, ইউ হ্যাভ বিন রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাক্সেসিং সাম ফেসবুক ফিচারস, গো টু নোটিফিকেশন, আবার এটা আছে স্যার নোটিফিকেশন ডন করেন, আপনি কি কোনো স্প্যাম করছিলেন বা কিছু করছিলেন যে কারণে কন্টিনিউ করেন, স্প্যাম স্যার মনে হয় হয়েছিল নাকি স্যার বুঝতে পারছি না, আপনি রেস্ট্রিকশন করে দিয়েছে, আপনি এখান থেকে এখন আপাতত আপনি কিছুদিন হচ্ছে ইয়ে করতে পারবেন না, পেজ করতে পারবেন না, ঠিক আছে, আলটিমেট এই যে 21 ডিসেম্বর পর্যন্ত আপনি করতে পারবেন না পেজ, এই যে এখানে দিয়ে দিয়েছে 21 ডিসেম্বর পর্যন্ত স্যার, আপনার টেম্পোরারি রিস্ট্রিক্টেড করে দিয়েছে যে কারণে আপনি 21 ডিসেম্বর পর্যন্ত এটা করতে পারবেন না, এখানে উল্লেখ করে দিয়েছে, এই যে তারপরে হবে স্যার, তারপরে আপনি এখানে আবার পেজ ক্রিয়েট করতে পারবেন, আপনি এখন অন্য একটা আইডি থেকে পেজ ক্রিয়েট করেন, হ্যাঁ না জি স্যার ঠিক আছে, এর জন্যই হচ্ছিল না, আমি এটা আগে দেখলে তার ওখানে চেষ্টা করতাম না, না তাই তো, ঠিক আছে জি স্যার, আচ্ছা আমি তাহলে স্টপ করে দিলাম, হ্যাঁ জি স্যার, আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা আব্দুল আজিজ আছেন, হ্যাঁ আপনি আনমিউট হতে পারেন, হ্যালো আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন, এই তো আলহামদুলিল্লাহ স্যার, এই যে আমার এই গিগটা আমি কালকে রাত্রে পাবলিশ করেছি, হ্যাঁ তো এখান থেকে আপনার গিগ স্ট্যাটাস চেক করতে হবে, এখানে এই যে এটা দেখাচ্ছে, তো এটা কি করব এখন, কি পাবলিশ করছেন উপরে জানতে, আমি তো এটা পুরোপুরি দেখতেছি না, আপনি উপরে যান, আপনার গিগটা অ্যাক্টিভ দেখাচ্ছে না, না না স্যার আপনি গিগে যান, উপরে যান,
আপনি আরো উপরে যান, আপনি এই যে এখানে হচ্ছে আপনার ইয়েতে আপনার অ্যাকাউন্টে যান, আপনি এই যে আপনার যে ছবিটা ছবিটাতে প্রেস করে প্রোফাইলে যান, এই যে এখানে তো তিনটাই অ্যাক্টিভ অ্যাক্টিভ, বাট ওই আপনার হেল্প এন্ড সাপোর্ট ওই যে স্যার শিখাইছিল ওইটাতে অ্যাক্টিভ চেক করার জন্য, তো ওইখানে যে আমি এখান থেকে অ্যাক্টিভ মানে এটা অ্যাক্টিভ আছে কিন্তু এইটা অ্যাক্টিভ দেখাচ্ছে না, এখানে চেক করার দরকার নাই তো, হেল্প এন্ড সাপোর্টে আপনার ঢুকারই দরকার নাই, হেল্প এন্ড সাপোর্টে আপনার আপনি যতটা মনে করেন যে তারা হেল্প এন্ড সাপোর্ট দেওয়ার জন্য আপনার জন্য রেডি আছে তারা ততটা রেডি নাই, হেল্প এন্ড সাপোর্টে এমনও হবে যে আপনার অ্যাকাউন্টে কথার কথা আপনি কারো কাছ থেকে দুই লাইন কপি করে নিয়ে আসছেন বা কারো গিগের ইমেজ আপনি কপি করছেন বা কোনো কিছু কপি করে নিয়ে আসছেন ঠিক আছে, বা আপনি কোনো বায়ার বাইরের কাছে ভুলবশত জিমেল চাইছেন বা কোনো একটা ভুল কিছু করছেন ঠিক আছে, আপনাকে কোনো একটা রুলস ভাঙছেন আপনি ফাইবারের, তখন আপনার ফাইবার কিছু বলে নাই কিন্তু আপনি যখন সাপোর্টে যাবেন তখন কিন্তু সেই ভুলগুলো কিন্তু তারা সম্পূর্ণ রিভিউ করবে এবং তখন কিন্তু একটা ভুল পাইলে আপনার অ্যাকাউন্ট কিন্তু একবারে শেষ করে দিবে, অতএব ওদের সাথে বেশি কমিউনিকেশনের দরকার নাই, যখন মানে খুব জরুরি কিছু হবে তখন তাদের সাপোর্টটা নেবেন, তাছাড়া তাদের সাপোর্টে যাওয়ার দরকার নাই, বুঝতে পারছেন? জি স্যার। আর আপনি অ্যাক্টিভ চেক করার জন্য তো আপনি আপনার গিগের এখান থেকে অ্যাক্টিভ দেখতে পারতেছেন যা অ্যাক্টিভ আছে কিনা, অতএব আপনার ভিতরে যেয়ে তো অ্যাক্টিভ দেখার কোনো দরকার নাই, সাপোর্টে অ্যাক্টিভ দেখার দরকার নাই। নবীন স্যার কালকে রাত্রেটা আর কি দেখাইছিল তো আমি, না না দরকার নাই, সব কিছুই সব সময় ফলো করার দরকার নাই রে ভাই, কারণ আপনারা বিগিনার আপনারা এক্সপার্ট না, বিগিনাররা যেটা করবেন সেটা হচ্ছে সহজ ভাবে সহজ পথে চলতে হবে, পেঁচানো গুছানো এগুলো তো দরকার নাই, সহজ ভাবে দেখেন সহজ ভাবে জিনিসগুলো উপলব্ধি করেন তাহলেই তো হবে, আমার গিগ অ্যাক্টিভ আছে কিনা আমি এটা দেখার জন্য জাস্ট খালি আমার গিগে চাপ দিব, এই যে আপনি গিগে যান অর্ডারের পাশে দেখেন গিগ আছে, এই যে অর্ডারের পাশে গিগ, হ্যাঁ এখানে প্রেস করেন দেখেন, এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার তিনটা গিগ অ্যাক্টিভ, দেখছেন আপনার তিনটা গিগ অ্যাক্টিভ, আপনার যদি কোনোটা অ্যাক্টিভ না থাকতো তাহলে এই যে ড্রপড ফাইলে থাকতো, যদি অ্যাক্টিভ না হতো ড্রপড ফাইলে থাকতো, কোনো গিগ যদি পুশ করা থাকতো সেটাই যে পুশে থাকতো, বিষয়টিকে বুঝতে পারছেন? আপনি এখান থেকে সব দেখতে পারবেন, আপনার সাপোর্ট টিমে যে তাদেরকে প্রশ্ন করে দেখার দরকার নাই, হ্যাঁ ওকে স্যার, আচ্ছা কিন্তু ইমপ্রেশনটা তো স্যার একদমই আসছে না। আচ্ছা সোশ্যাল বুকমার্ক সাবমিশন এটা কবে ইয়া করছেন প্রেস? আচ্ছা আজাদ ভাই আছেন কি? আজাদ ভাই আজিজ আজাজ অনেকগুলো হয়ে গেছে, আচ্ছা এই যে ম্যাক আজাদ এই যে এই নামটা আপনি চেঞ্জ করে আপনার এই যে আপনার ইয়েতে যে ইয়ে থেকে আপনি শেয়ার করতেছেন তাই না, আপনি যে আইডি থেকে শেয়ার করতেছেন এই আইডির কি নাম দেওয়া আছে ম্যাক আজাদ? জি স্যার। আচ্ছা
ঠিক আছে, আপনি কি দেখাতে যাচ্ছেন? আমি নতুন পরিচিত স্যার, গিগটা শেয়ার করবেন। আচ্ছা স্যার, আপনি একটু শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আপনি একটু উপরে যান। হবে, আরো উপরে যান। আচ্ছা, আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর এনি কাইন্ড অফ প্রোডাক্ট। ফেসবুকে বড় হাতের ক্যাপিটাল এফ হয় না, বড় হাতের দেওয়ার দরকার নাই তো, কারণ সার্চ যখন দিবে একজন ক্লায়েন্ট তখন তো বড় হাতের লেখা হচ্ছে, তারা সার্চ দিবে না, ছোট হাতেরই লিখবে, অতএব ছোট হাতেরই থাক। আচ্ছা ঠিক আছে। আরেকটু নিচে আসেন। বিষয়টা হচ্ছে আপনার যে গিগের ইমেজটা দিয়েছেন, গিগের ইমেজটা আরো সুন্দরভাবে তৈরি করা কিন্তু সম্ভব, তাই না? আপনি যে কাজটা করবেন, আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে লিখবেন ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন লিখলে দেখবেন যে অনেকগুলো গিগ আসবে, আপনি সবগুলো গিগ একটু দেখেন। আপনি যখন 10টা গিগ দেখবেন তখন আপনার একটা গিগ তৈরি করার জন্য আপনি যথেষ্ট পরিমাণে ইনফরমেশন, যথেষ্ট পরিমাণে নলেজ পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি সবগুলো গিগ দেখেন, তারা কিভাবে তৈরি করছে, তাদের গিগের ইমেজ গুলো কিরকম ভাবে তৈরি করছে, আপনি সেরকম ভাবে তৈরি করার চেষ্টা করেন। কারোটা কপি করার দরকার নাই, জাস্ট নলেজ নিবেন, আইডিয়া নিবেন। ঠিক আছে, এখন আর একটু নিচে আসেন। এই যে এখান থেকে হ্যালোটা তুলে দিবেন। হ্যাঁ, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন, এই যে এখানে লিখে দিবেন যে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন কি সার্ভিস, তো এনে সার্ভিসটা লিখে দিবেন। হ্যাঁ, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। ঠিক আছে, বেস্ট ওয়ে টু ডেভেলপ ইওর বিজনেস, ইউ আর দ্য রাইট প্লেস নাও, আই উইল হেল্প ইউ টু I have good knowledge for social media marketing and promote your MVP group and increase your business. এই যে এখানে এই যে যেটা লিখছেন মাই প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা আরেকটু স্পেস দিবেন, একটা একটা ইন্টার চাপ দিলে এখানে আরেকটু স্পেস, মানে আরেকটু নিচে নামাই দিবেন। আপনার উপরে ডেসক্রিপশনের প্যারার সাথে এটা একবার লেগে গেছে, দেখছেন? আজাদ ভাই বুঝতে পারছেন? মানে আপনি নিচে নামাই দেব? না না, এটা না, এই যে মাই প্রোডাক্ট ডেসক্রিপশন, এই যে মাই লেখাটা যে, এটা আরেকটু নিচে নামাই দিবেন। এই মাই লেখাটার সাথে এই যে আপনার ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশনের যে ইয়াটা লিখছেন, ডেসক্রিপশনটা লিখছেন, এটা একসাথে হয়ে গেছে। আপনার এই যে দেখেন, আপনি মাই প্রোডাক্ট ডেসক্রিপশন এটা এক লাইন নিচে নামাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, মানে একসাথে হয়ে গেছে। হ্যাঁ, আর এই মাই প্রোডাক্ট ডেসক্রিপশনটা এটা হচ্ছে বড় করে দিবেন, বোল্ড করে দিবেন লেখাটা। আচ্ছা, আমি আপনাকে দেখাই দিই কিভাবে ইয়ে করতে হয়, তাহলে আপনি একবার দেখাই দিলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি হচ্ছে কন্ট্রোলটা দেন আমাকে, আপনার তো নেট প্রবলেম এখানে, সেই ক্ষেত্রে নেট হচ্ছে এডিট গিগে যেতে হবে।
এই যে দেখেন এখান থেকে হ্যালো লেখাটা তুলে দিতে হবে, ঠিক আছে? আর এখানে সার্ভিস লিখে দেন। এই যে এটা তুলে দিলেন, তারপরে এখান থেকে এই যে এটা সম্পূর্ণ আপনার বোল্ড করতে হবে, ঠিক আছে? এই যে এখানে ফারস্টে এটা আমি এখানে তারপরে এই যে বি লেখা এটাতে দিলে বোল্ড হয়ে গেল, তারপরে এই যে টর্চ লাইটার এটা এটা দিয়ে আমি কালারফুল করে ফেললাম। বিষয়টি কি বুঝতে পারছেন? ক্লিয়ার হইছেন? দেখেন লিখে দেন স্যার এখানে সার্ভিস। জি সার্ভিসটা লিখে দেন, ইনফরমেশন সার্ভিস। হ্যাঁ হ্যাঁ আপনার বিষয়টা হচ্ছে কি যে সাজানোর যে অপশনটা এটা সম্পূর্ণ সাজানোর জিনিসটা আপনার একান্ত নিজের। হ্যাঁ, যে কিভাবে সাজাইলে জিনিসটা আরো সুন্দর হবে, দেখেন আপনি এখানে স্পেস দিলে জিনিসটা আরো সুন্দর লাগতেছে, দেখছেন? এই জিনিসগুলো আপনি নিজে থেকে হচ্ছে সাজাবেন, এই জিনিসগুলো এই যে দেখেন এখানে একসাথে করে ফেলছেন। দেখেন এই জিনিসগুলো এইভাবে দিলে আরো সুন্দর লাগতেছে না? যেখান থেকে বোল্ড করবেন আমি দেখাচ্ছি, এটা দেখে নেন যেন পরবর্তীতে আপনি আবার নিজে করতে পারেন। হ্যাঁ, দেখেন এই যে বোল্ড হইছে, একটু বড় হইছে। বোল্ড শব্দের বোল্ড মানে একটু বড় করা আর কি। বোল্ড ঠিক আছে, ওই কালারটা কিভাবে আনে ওইটা? কালারটা এই যে এখানে আপনি যখন কালারটা আনবেন, কালারটা আনার জন্য এই যে টর্চ লাইটটা, যে টর্চ লাইটে প্রেস করলে কালারটা চলে আসবে। হ্যাঁ, আপনি এখানে ডেসক্রিপশনে আরো অনেক কিছু লেখার অপশন আছে, ঠিক আছে? আপনি আরো অনেক কিছুই লিখতে পারবেন, যেমন আপনি ডেসক্রিপশনে এখানে শার্টটা ইয়ে দিবেন, এই শার্টটার জায়গায় আরো আরো আপনি কিছু উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে? আরো কিছু জিনিস বাড়াই দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ করে রাখলাম। আপনি এই জিনিসগুলো চেঞ্জ করে করে আর সুন্দর করে ইয়ে করে রাখেন। হ্যাঁ আচ্ছা, আর আগে কিন্তু পাবলিশ করবেন না, আগে হচ্ছে সবকিছু এডিট করবেন, ঠিক করবেন, তারপরে পরে গাতো পাবলিশ করবেন। গ্যালারি গ্যালারিতে যে ওখানে সেভ করে পরে পাবলিশ লাগে না? হ্যাঁ, পাবলিশ করবেন না, সেভ এন্ড কন্টিনিউ করে রাখবেন, তারপরে কাউকে দেখাবেন, সে যদি বলে পাবলিশ করেন তখন পাবলিশ করবেন। আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক আমাদের সব মনে করেন সম্পূর্ণ এটা ফাইবারের একান্ত বিষয়, যে ফাইবার কার গিগটা আপনার ফার্স্ট পেজে দিবে বা সেকেন্ড পেজে দিবে, এর জন্য আপনার যেটা করতে হবে আপনার ডেসক্রিপশন, গিগ টাইটেল, হ্যাঁ সবকিছু সুন্দরভাবে তৈরি করতে হবে, আপনার গিগ ইমেজটা সুন্দরভাবে তৈরি করতে হবে, করলে দেখা যাবে যে আপনাকে ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজ বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনার পেজে আপনাকে দিয়ে দিবে। বিষয়টি কি বুঝতে পারছেন? আর ওই যে একত্রে কি দুই তিনটা গিগ একত্রে আমি বলতে পারবো?
সেন্ড করব না না একটা একটা করব বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা জি কি একসাথে সারে যে ট্রেনিং এ বসে যে একসাথে আপনার তিনটা গিগ মানে আপনি ঠিক করবেন মানে না আপনি আরো গিগ পাবলিশ করবেন কিনা জি একসাথে করব না একটা একটা করব আপনি একটা গিগ আগে পাবলিশ করবেন তারপর আরেকটা গিগের কাজ ধরবেন তারপর সেটা পাবলিশ করবেন তারপর আরেকটা গিগের কাজ ধরবেন মানে যখন আপনি তিন চারটা গিগের কাজ ধরবেন একসাথে তখন আপনি কোনটাই পারবেন না তিন নৌকায় পাড়া দিয়ে আপনার পথ চলা যায় না হ্যাঁ নদী পার হইতে গেলে এক নৌকাতে পার হইতে হবে থ্যাংক ইউ স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাতুল ইসলাম আপনি আনমিউট হতে পারেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার একটু স্যার আমার মানে ইনবক্সে স্যার একটা মেসেজ আসছে স্যার প্রথম তো স্যার মানে কিছু বুঝতেছি না একটু দেখতেন যদি স্যার হ্যাঁ হ্যাঁ আপনি আচ্ছা শেয়ার করেন জি স্যার কালকে রাত 12:30টায় আসছে স্যার আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনি ইয়াতে যান ফারস্টে আপনার প্রোফাইলে যান আচ্ছা এগুলো হচ্ছে আপনার গিগ তৈরি করছেন তাই না জি স্যার তাহলে আপনি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ইয়েতে যান আপনার মেসেজে যান হ্যাঁ মেসেজে যাওয়ার পর এই যে ইনবক্সে প্রেস করেন হ্যাঁ এই যে একজন আপনাকে হচ্ছে মেসেজ দিছে একজন বায়ার আপনি এই বায়ারের মেসেজে যান ক্লিক করেন আচ্ছা ইনি হচ্ছে আপনার বায়ার ঠিক আছে সে আপনাকে কোনো একটা সার্ভিসের জন্য আপনাকে নক করছে আপনি একবারে উপরে যান হ্যাঁ দেখেন সে কি লিখছে স্যার বায়ার রিকোয়েস্ট থেকে আসছিল স্যার আচ্ছা বায়ার রিকোয়েস্ট থেকে আসছে না তাহলে তো আপনি তার বায়ার রিকোয়েস্টটা জানেন বা তার সাথে এই যে আপনি অনেকগুলো কমিউনিকেশনও করছেন তাই না জি স্যার আচ্ছা ফার্স্টে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে বায়ারটা কোন দেশের এই যে দেখেন এটা হচ্ছে টপ বায়ার তার মানে এ অনেকগুলো কাজ করাইছে এ একটা ভালো একজন বায়ার ঠিক আছে এবং সে কিন্তু ফর্ম হচ্ছে আপনার ইউনাইটেড কিংডম তার মানে আপনি এর কাজগুলো অনায়াসে করতে পারবেন ঠিক আছে তাহলে আপনি একটু নিচে আসেন আপনি কতদূর কমিউনিকেশন করছেন স্যার বেশি কথা হয় নাই স্যার আমি শুধু বলছিলাম তাই না আপনি আরেকটু উপরে যান হ্যাঁ তার মানে হচ্ছে তার কিওয়ার্ড অপটিমাইজেশন করতে হবে তাই না জি স্যার আচ্ছা কিওয়ার্ড অপটিমাইজেশনের কাজটা তো আপনি পারেন তাই না জি স্যার আপনি এখানে যে কাজটা একটা কাজ করছেন সেটা হচ্ছে সে যখন আপনাকে মেসেজটা দিছে ঠিক আছে আপনি কিন্তু সাথে সাথে কিন্তু রেসপন্সটা করতে পারছেন কি জি স্যার এক মিনিট পরেই স্যার কয়েক সেকেন্ড হবে তাহলে কয়েক মিনিট পরেই যদি আপনি ইয়ে করেন রেসপন্স করেন তাহলে হচ্ছে আপনার তো উনার রেসপন্স করার কথা ছিল কিন্তু উনি কিন্তু রেসপন্স করে নাই হয়তো বা কোনো জরুরি কাজ আছে বা উনাদের ওখানে রাত হতে পারে বা হচ্ছে ঘুমিয়ে যেতে পারে ঠিক আছে বা কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে পারে আপনি সবকিছু যখন এখানে দিবেন এখন নিশ্চিন্তায় থাকেন উনি যখন আবার ফাইবারে আসবে আসলে আপনাকে নক দিবে ঠিক আছে কিছুক্ষণ আগে অনলাইনে আসছিল স্যার কিছু বলে নাই 10 মিনিটের মতো অনলাইনে ছিল আচ্ছা অনেক সময় দেখা যায় যে ব্রাউজিং করার জন্য ফেসবুকে আসছে বা অন্য কোনো জায়গায় আসছে বা কোনো একটা কাজে আসছে সেই টাইমে দেখা গেছে যে সে ফাইবারের অ্যাকাউন্টে একটু ওপেন করছিল সে আপনার সাথে এখন কথা বলার জন্য তার ওই রকম ভাবে সময় নাই সে কথা বলবে তার সময় যখন হবে সে অবশ্যই কথা বলবে ঠিক আছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে বায়ার যেটা বলবে সেই রিলেটেড কথাবার্তা তাকে মেসেজ দেওয়াটাই ভালো হবে ঠিক আছে জি স্যার আপনি যেটা লিখছেন সুন্দর হইছে সমস্যা নাই আপনি এরকম করেই হচ্ছে চালায়া যান আপনি জিনিসটা তো ধরতে পারছেন যে মেসেজটা দিলে কিভাবে রিপ্লাই দিতে হয় আপনি কিন্তু রিপ্লাই দিয়েছেন অলরেডি অতএব আপনি এখানে সবকিছুই বুঝতে পারতেছেন অতএব ঘাবড়ানোর কিছু নাই হ্যাঁ হ্যাঁ এখন তো আর কিছু লিখবো না স্যার না না এখন আর কিছু লেখার দরকার নাই আরেকটা বিষয় সেটা হচ্ছে বায়ার যদি আপনাকে একটা মেসেজ দেয়
আপনি চেষ্টা করবেন দুইটা মেসেজের মধ্যেই সবকিছু শেষ দিয়ে দেওয়ার, ঠিক আছে? মানে আপনি বায়ার দিছে একটা মেসেজ, আপনি লিখতেছেন 6-7টা মেসেজ, বায়ার এটা কিন্তু আপনাকে আনপ্রফেশনাল মনে করবে যে এতগুলো মেসেজ দিচ্ছে কেন, আমি তো দিছি একটা। আপনি দুইটা মেসেজের মধ্যেই তার কথার ইয়াটা বুঝবেন যে সে কি চাচ্ছে, তার চাহিদাটা কি, এটা বুঝে আপনি সেই ইয়ে করে আপনি হচ্ছে রেসপন্সটা করবেন, ঠিক আছে? আর আপনার ইয়ে ঠিক আছে, সমস্যা নেই, এইভাবে কাজ করে যান। হ্যাঁ আপনি শেয়ার করেন। দলিলুদ্দিন ভাই আপনি কি হচ্ছে ইয়ে করছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, জি শুনতে পাচ্ছি স্যার। আমার গিগ একটু দেখে দিবেন। আচ্ছা, গিগ দেখে দিব না? আচ্ছা ঠিক আছে, আপনি যান গিগে যান। আচ্ছা, আপনার ছবিটা কিন্তু এখানে ক্লিয়ার উঠে নাই, ছবিটা চেঞ্জ করে দিব? আপনার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা কিন্তু ক্লিয়ার না। ওকে ওকে স্যার। প্রোফাইলে যান আগে, আপনার প্রোফাইলটা ঠিক করে দি, কারণ আপনার বেসমেন্ট ঠিক না থাকলে আপনি মানে ওই 5-7 তলা করেও লাভ নাই, ঝরে পড়ে যাবে। যেটা দিবেন সেটা হচ্ছে এসইও প্রফেশনাল, হ্যাঁ, ডিজিটাল মার্কেটার, মার্কেটিং এক্সপার্ট, এবং হচ্ছে লিংক বিল্ডার, বা হচ্ছে আপনার এই জাস্ট এই দুইটা আপনি জিনিস দিতে পার দিলেই হবে, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, এসইও প্রফেশনাল আর হল লিংক বিল্ডার। হ্যাঁ, এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এন্ড লিংক বিল্ডার, বা আপনি ইউটিউব প্রফেশনাল, ইউটিউব ইউটিউব দিতে পারেন, ঠিক আছে? এই জিনিসটা দিয়ে আর একটু নিচে আসেন তো দেখি, আর একটু নিচে আসেন, আপনার প্রোফাইলের নিচে আসেন, আরো নিচে আসেন, এক মিনিট। হাই, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, মাই গোল ইজ টু ইমপ্রুভ ইওর বিজনেস। আই এম এই যে ইউটিউব মার্কেটিং দিবেন যেহেতু, সেহেতু আপনি ওখানে ইউটিউবটা উল্লেখ করে দিবেন। হ্যাঁ ওকে স্যার, ওকে। আচ্ছা, আরেকটু নিচে আসেন, আচ্ছা এই যে ল্যাঙ্গুয়েজটা উপরে উপরে একটু উপরে একটু উপরে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজের এখানে আপনি স্প্যানিশ এবং জার্মান এই দুইটা উল্লেখ করে দিন। হ্যাঁ, এই দুইটা দেশ থেকে দেখা যায় যে স্প্যানিশ এবং জার্মান ভাষায় প্রচুর ক্লায়েন্ট কথা বলে, বা তারা এই ভাষাটা হচ্ছে তারা জানে। হ্যাঁ, অতএব আপনি যদি এই দুটো ভাষা এখানে উল্লেখ করে দেন, সেই ক্ষেত্রে আপনার কাজ পাওয়ার প্রবণতা বা আপনার সাথে মেসেজিং করার প্রবণতাটা বেড়ে যাবে। হ্যাঁ
স্যার একটু আপনি একটু ইয়া করবেন, আমি মাউসটা আপনি জাস্ট খালি অ্যাড এ চাপ দেন, অ্যাড এ নিউ, অ্যাড নিউ এ চাপ দেন, এই যে এখানে অ্যাড নিউ এ চাপ দেন, এখানে হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজের এখানে জার্মান লেখেন, বড় হাতের না ছোট হাত স্যার, আপনি জাস্ট খালি লেখেন জি ই আর জি ই দেন, জি ই এই জি না জে না জে না জি জি গোয়ের জি এই যে জার্মান চলে আসছে দেখছেন, এই যে জার্মান চলে আসছে, আপনি নিচে জার্মানে প্রেস করেন দেখেন নিচে জার্মান আপনাকে সাজেস্ট করতেছে, এটাতে চাপ দেন, হ্যাঁ এই তো চলে আসছে, তারপরে এখানে হচ্ছে কনভার্সনাল দেন, হ্যাঁ প্রেস করেন, হ্যাঁ এই যে, হ্যাঁ তারপরে অ্যাড করে দিব, হ্যাঁ এইভাবে আপনি আরেকটা ভাষা অ্যাড করবেন এখানে স্প্যানিশ, ঠিক আছে এখন করেন না, আমি আপনি পরে কইরেন, আপনারা একটু নিচে আসেন, আপনার স্কিল টেস্ট এখনো দেওয়া হয় নাই, ঠিক আছে আপনি পরবর্তীতে যে গিগটা ছাড়বেন তখন যদি স্কিল টেস্টটা চাই সেই টাইমে আপনি স্কিল টেস্টটা আমাদের যে এক্সপার্ট আছে তার সাথে যোগাযোগ করে স্কিল টেস্টটা কমপ্লিট করে ফেলেন, হ্যাঁ স্যার টেস্ট কি চাচ্ছে আমাকে, না আপনাকে চাচ্ছে না, তবে স্কিল টেস্টটা দিয়ে রাখলে আপনার পরবর্তীতে অন্য কোন গিগ পাবলিশ করতে গেলে আর টেস্টটা চাবে না, স্যার একটু নিচে আমাদের স্কিল টেস্ট আর প্রফেশনাল কে আমাদের সাপোর্ট টিমের মধ্যে, এটা হচ্ছে আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে যে আপনি ফেসবুকে আমার ফেসবুকে আপনি নক দিয়েন, হ্যাঁ আমার ফেসবুকে নক দিলে আমি আপনাকে লিংক দিয়ে দিব, সেই লিংকটাই আপনি হচ্ছে ইয়ে করেন, বা স্যারের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে আপনি সম্ভবত টেস্ট দেওয়ার জন্য আলাদা একটা অপশন পাবেন, সেখান থেকেও আপনি দিতে পারবেন যোগাযোগ করে, আপনি আর একটু নিচে আসেন, হ্যাঁ এডুকেশনের এখানে দেখেন আপনি এখানে দিবেন যেটা সেটা হচ্ছে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে ইয়ে করছেন, সার্টিফিকেট পাইছেন গ্রাজুয়েট, তাই না, কিন্তু আপনার কোনো সার্টিফিকেশন নাই, সার্টিফিকেট নাই, তাহলে এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হইল না, আপনি এখানে অ্যাড এ নিউ এ চাপ দেন দিয়ে সার্টিফিকেটটা অ্যাড করেন, এখানে এডুকেশনের এখানে নিচে ওর তো এডুকেশন, আপনি সার্টিফিকেশন, জি এখানে প্রেস করেন, এখানে জি এখানে আপনার সার্টিফিকেশনের এখানে আপনি যে এখানে কি লিখছেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি হচ্ছে গ্রাজুয়েট করছেন, অতএব ডিজিটাল মার্কেটিং লেখেন এখানে, যে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে সার্টিফিকেট আছে, আর বাকি দাও না হচ্ছে ডিজিটাল 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 মার্কেটিং স্যার সার্টিফাইড এর এখানে আপনি হচ্ছে লেখেন আউটসোর্সিং ইনস্টিটিউটের নাম, হ্যাঁ 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 আর হচ্ছে ইয়ারটা লেখেন হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট, আপনি উপরে আউটসোর্সিং লিখছেন তো ওইটা দেখে আপনি ইয়ে করেন CING, হ্যাঁ আউটসোর্সিং ইনস্টিটিউট লেখেন, নিচে হচ্ছে ইয়ারটা লেখেন 2019, একবার টপে যান, আরো টপে যান, হ্যাঁ দেখেন 2019 টা দেন, হ্যাঁ এখন অ্যাড করেন, ঠিক আছে এখন আপনার প্রোফাইলটা মোটামুটি ঠিক আছে, আর যে কারেকশন গুলো আছে এই কারেকশন গুলো করে ফেলেন, হ্যাঁ জি, আচ্ছা আপনি এখন গিগ দেখাতে যাচ্ছেন, জি আচ্ছা গিগে যান, I will do আচ্ছা আর একটু নিচে আসেন স্যার, ব্যানারটা চলবে, হ্যাঁ ব্যানারটা মোটামুটি চলবে, আর একটু যদি হচ্ছে কালার কম্বিনেশন গুলো যদি আরেকটু করা যেত তাহলে আরেকটু সুন্দর করা যেত মনে হয়,
welcome to classified at postal service. আচ্ছা আরেকটু নিচে আসেন, সার্ভিস ডেসক্রিপশনটা দেখেন আরেকটু নিচে আসেন। এটা 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন এটা তুলে দিয়েন। হ্যাঁ কোনটা এই যে উপরেরটা? না 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 নিচে সার্ভিস স্পেসিফিক এখানে ওই 100% সার্ভিস স্পেশালিটি এখানে এই যে 100% কাস্টমার গ্যারান্টি স্যাটিসফ্যাকশন এই গ্যারান্টির এই এটা তুলে দিয়েন। হ্যাঁ ওকে স্যার। আপনি 100% না দিয়ে আপনি শুধু কাস্টমার স্যাটিসফ্যাকশন দিয়েন 100% দিয়ে আপনি কখনোই কাউরে করতে পারবেন না। ওকে স্যার। এই যে আই হ্যাভ এ বিগ লিস্ট অফ ক্লাসিফাইড অ্যাড এটাও তুলে দিয়েন। আনলিমিটেড ডিভিশন ঠিক আছে, অন টাইম, আই হ্যাভ বিগ লিস্ট অফ ক্লাসিফাইড, অন টাইম ডেলিভারি এটা সবার উপরে দিয়ে দিয়েন, টপে দিয়ে দিয়েন। হ্যাঁ এনি টাইম আপনি সবার নিচে দিয়ে দিয়েন। ওকে স্যার। আর এখানে আপনি আরেকটা জিনিস দিবেন, সেটা হচ্ছে প্রোভাইড এ লিংক এন্ড স্ক্রিনশট, এটা দিয়ে দিব। প্রোভাইড প্রোভাইড এ লিংক এন্ড স্ক্রিনশট মানে আপনি যে কাজটা করবেন সেটার স্ক্রিনশট এবং হচ্ছে আপনি হচ্ছে লিংক প্রোভাইড করবেন এটা উল্লেখ করে দেন। হ্যাঁ ওকে। আচ্ছা আর একটু নিচে আসেন স্যার, কিছু লিখুন। এই যে এখানে মেসেজ মি না দিয়ে কন্টাক্ট মি দিয়ে এখানে। হ্যাঁ হ্যাঁ কন্টাক্ট মেসেজ জায়গা কন্টাক্ট মি। হ্যাঁ আচ্ছা আর একটু নিচে আসেন, আরো নিচে। আচ্ছা বেসিক হচ্ছে $10, স্ট্যান্ডার্ড হচ্ছে 20-30, তো ইউএসএ ক্লাসিফাইড এট পোস্টিং হচ্ছে আচ্ছা ঠিক আছে আর একটু নিচে আসেন, একবারে নিচে আসেন। আচ্ছা না 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 আর একটু উপরে ট্যাগ গুলো দেখে দিই আপনাকে। আচ্ছা এখানে আপনি ট্যাগ গুলো আরো সুন্দরভাবে করতে পারবেন। আপনি একটা কাজ করেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গিগ গুলোতে দেখেন যে তারা কি ট্যাগ ইউজ করছে, ঠিক আছে সেই ট্যাগ গুলো আপনি এখানে ইউজ করেন। বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা আচ্ছা আপনি এখন যদি মনে করেন যে আপনার হচ্ছে গিগের ইমেজটা আরেকটু সুন্দর করবেন, আপনি আরেকটু চেষ্টা করেন যে গিগের ইমেজটা আরেকটু ভালোভাবে তৈরি করা যায় কিনা। হ্যাঁ করলে তারপরে আপনি হচ্ছে পাবলিশ করে দিতে পারেন স্যার। পাবলিশ করলে যদি টেস্ট চাই তখন? টেস্ট চাইলে আপনি হচ্ছে ওই যে আপনি আপনার ফেসবুকে যান, ফ্রিল্যান্সার হামিদুর রহমান লেখেন। হামিদুর রহমান আমি
হামিদুর এক্সপ্রেস রহমান আর এস এম এন আর এস এম এন ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ হামিদুর রহমান এটাতে প্রেস করেন এই যে ফার্স্ট এড টাই এটা হ্যাঁ 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 আমি হচ্ছে আপনাকে লিংকটা পাঠাই দেবো সেই লিংকটা হচ্ছে আপনি যদি আপনার টেস্ট চাই সেই লিংকে আপনি যোগাযোগ করলেই আপনি হচ্ছে স্কিল টেস্টের জন্য আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে হ্যাঁ ওকে স্যার আচ্ছা ঠিক আছে আমি তাহলে স্টপ করে দিলাম হ্যাঁ ওকে স্যার আচ্ছা আব্দুল আজিজ আছেন আব্দুল আজিজ এমডি হোসেন হাওলাদার আছেন হোসেন আরজু হোসেন হোসেন তো দুইটা এমডি হোসেন কি এই হোসেন আচ্ছা এমডি হোসেন হোসেন ভাই আপনি আনমিউট হতে পারেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ শেয়ার রুইজ স্যার শেয়ার করছি তো আমি হ্যাঁ হ্যাঁ আপনি যেটা দেখাবেন সেটা শেয়ার স্যার আমি দেখাবো বলতে স্যার ওই আমি ফেসবুক প্রমোশনের তো গিগ তৈরি করার পর আমি ইনস্টাগ্রামের প্রমোশনের ভিডিও দেখছি ঠিক আছে তো ওইটা ঠিকই কিন্তু আমি ইনস্টাগ্রাম গিগ কিভাবে মেক করে ওইটার কোনো ভিডিও পাইনি বা আপনি ফেসবুকের এ আপনি হচ্ছে গিগটা যেভাবে তৈরি করছেন সেম ওয়েতে আপনার ইনস্টাগ্রামের গিগটাও আপনি রিসার্চ করবেন রিসার্চ করে তৈরি করবেন বুঝতে পারছেন সেম ওয়ে আর যে ডেসক্রিপশন তারপরে আমার টাইটেল তারপরে টাইটেল ক্যাটাগরি এগুলো সবকিছু ট্যাগ হ্যাঁ এগুলো সবকিছু আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন করবেন আপনি তাই না জি স্যার ওইটা আপনি যাবেন যাওয়ার পরে ওখানে লিখবেন যে ইনস্টাগ্রাম প্রমোশন লিখলে আপনার অনেকগুলো ইনস্টাগ্রাম প্রমোশনের আসবে গিগ আসবে তাই না অনেকগুলো ইনস্টাগ্রামের গিগ আসলে আপনি সেই গিগ গুলো দেখেন যে তারা কিভাবে তৈরি করছে তারা কিভাবে ডেসক্রিপশন লিখছে তারা কিরকম ভাবে টাইটেলটা লিখছে এভাবে দেখে তাদের গুলো থেকে আইডিয়া নেন আইডিয়া নিয়ে আপনি তৈরি করেন আপনি কারোটা কপি করতে যাবেন না কারণ কপি করলে কি হবে যে এখন হয়তোবা ফাইবার আপনাকে কিছু বলবে না কিন্তু আপনি যখন লেভেল পাবেন তখন আপনার আইডিটা একবারে ডিসেবল করে দিবে জি স্যার বুঝতে পারছেন আপনি তাহলে এইভাবে পরের এটা গিগটা তৈরি করে ফেলেন হ্যাঁ জি স্যার স্যার কিন্তু এই আমার যে ওই যে মানে ফেসবুক প্রমোশনের যে গিগের যে রিকোয়েস্টগুলো রিপ্লাই দিতেছি আমি মানে ওইগুলো মানে ঠিক হইতেছে কিনা একটু আচ্ছা আপনি ইয়েতে আপনি স্যারের বায়ার রিকোয়েস্টেড ভিডিওগুলো দেখছিলেন স্যার দেখার পরেও একটু রিপ্লাই করার সময় একটু কিরকম মানে আচ্ছা আচ্ছা আপনি দেখেন আচ্ছা আপনার বায়ার রিকোয়েস্টগুলো হচ্ছে না ভাইয়া এই দুই কথা তিন কথাতে বায়ার আপনার কথাই পড়বে না এখানে বিষয়টা হচ্ছে অনেকটা কিরকম আমি আপনাকে বলি আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না আপনাকে যেহেতু আপনাকে আমি মানে আপনি আমার কাছ থেকে কিছু ইনফরমেশন নিচ্ছেন সেহেতু আপনার সাথে খোলামেলা কথা তো বলা যায় তাই না জি জি আচ্ছা
কোনদিন কি প্রেম করছেন? জি স্যার। হ্যাঁ জি। আচ্ছা, প্রেম করলে একটা যখন আপনি প্রেমিকারে বোঝাবেন তখন কিন্তু অনেক ছয় নয় করে অনেক কিছু অনেক ভালোভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করেন, তাই না? যদি রাগ করে বা কোনো একটা কিছু জানতে চায় সবচেয়ে ভালোভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করেন, তাই না? তা আপনার বায়ার যেটা আসবে সেটাকেও আপনার ওই প্রেমিকার মতোই ভাবতে হবে, তাকেও আপনার সুন্দরভাবে বুঝাইতে হবে। আপনি যদি ওই দুই লাইনে বুঝাইয়া থুয়ে চলে যান তাহলে আপনাকে সে ইয়া করবে না। এখানে আপনি যত সুন্দরভাবে তাকে বোঝাইতে পারবেন, যত সুন্দরভাবে তারে রিপ্লে দিতে পারবেন, সে তত সুন্দরভাবে আপনাকে মেসেজটা করবে, ঠিক আছে? আপনার বায়ার রিকোয়েস্ট গুলো হচ্ছে না, এইভাবে সারা জীবন বায়ার রিকোয়েস্ট করলেও আমার মনে হয় না যে প্রপার ওয়েতে কাজটা পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি দেখাইছি, আমার মনে হইতো যে হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে স্যারের যে বায়ার রিকোয়েস্টের যে ইয়াটা আছে, ভিডিওটা আছে, সেই ভিডিওটা আপনি একটু দেখেন এবং একটু ফলো করেন। হ্যাঁ, বায়ার রিকোয়েস্টের আমি কয়েকটা ভিডিও দেখছি কিন্তু বায়ার রিপ্লাই দেখলে তো বায়ার রিকোয়েস্ট এরকম করে করার কথা না, কারণ স্যার তো সুন্দরভাবে বোঝাইছে যে ফার্স্টে আপনি বায়ার রিকোয়েস্টের সম্পূর্ণটা পড়বেন, পরে দেখবেন যে বায়ারের কি নিড, বায়ার কি চাচ্ছে, কি প্রয়োজন, তার উপরে ভিত্তি করে আপনি সম্পূর্ণ লিখবেন। আপনি বায়ার যেটা চাচ্ছে, হ্যাঁ, সেই সার্ভিসটাই আপনি এক্সপার্ট কিনা এটা উল্লেখ করবেন। তারপরে যেটা লিখবেন যে তার যে সার্ভিসটা চাচ্ছে সেই সার্ভিসটা দিয়ে আপনি কিভাবে তাকে উপকৃত করতে পারবেন, এই জিনিসটা আপনি সেখানে দিবেন। এরপরে দিবেন যে আপনি এর আগে কাজ করছেন কিনা, এই জিনিসটা আপনি দিবেন। বিষয়টি কি বুঝতে পারছেন? এভাবে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনি একটু সময় নিলে রিকোয়েস্ট গুলো চলে যাচ্ছে স্যার। অনেক রিকোয়েস্ট আমি লিখছি কিন্তু আপনি যদি রিফ্রেশ না দেন সারা দিন বাই রিকোয়েস্ট গুলো থাকবে। আপনি রিফ্রেশ না করলে স্যার, রিফ্রেশ না করে আমি রিকোয়েস্ট লেখার পরে আমি যখন সাবমিট করতে যাচ্ছি তখন হইতেছে না। মানে না না না, হবে, এটা হবে। আপনি রিফ্রেশ না করেও আপনি ওই যে সেন্ড সেন্ড অফারে চাপ দিয়ে আপনি সবকিছু লিখে আপনি সাবমিট করতে পারবেন। কয়েকটা ক্ষেত্রে এরকম হয়েছিল যে আমি মানে অনেক সময় নিছিলাম, এক দেড় ঘন্টা আমি লেখার পরে ওইটা সাবমিট হইতেছে না। এক দেড় ঘন্টা প্রয়োজন হয় না, এত তো সময় লাগে না, সর্বোচ্চ 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনি লিখতে পারবেন সুন্দরভাবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্টপ করে দিলাম। হ্যাঁ স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জলিল উদ্দিন, আপনার কথা তো শোনা যাচ্ছে না। আপনাকে আমি অনেকক্ষণ যাবত দেখতেছি যে আপনি আমার সাপোর্টটা দেখতেছেন কিন্তু আপনার কোনো পোস্ট আমি খুঁজে পাচ্ছি না যে আপনাকে কিছু বলবো। হ্যাঁ আচ্ছা, আপনার আপনার কথাগুলো আমি শুনতে পাচ্ছি না। আপনি কি ডেস্কটপে থেকে হচ্ছে ইয়ে করতেছেন, ক্লাস করতেছেন ডেস্কটপ? আপনার ইয়ারফোনটা আছে যেটা, সেটা আপনি ডেস্কটপের সাথে বা ল্যাপটপের সাথে আপনার ইয়ারফোন কানেক্ট করবেন, তাহলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আপনার কথাগুলো আমি শুনতে পাচ্ছি না, হ্যাঁ, কারণ আপনার এখানে কোনো মাইকের কোনো অপশনটা হচ্ছে মনে করেন যে এখান থেকে হচ্ছে না। আপনি ইয়ারফোন বা কিছু একটা ইউজ করেন, মোবাইলের যে ইয়ারফোন আছে না, আমরা যে গানটান শুনি মোবাইলের ইয়ারফোন, সেই ইয়ারফোনটা আপনি আপনার ল্যাপটপে বা ডেস্কটপে আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ইউজ করেন। হ্যাঁ, আপনি ডেস্কটপে দেন। আচ্ছা আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কি ডেস্কটপ ইউজ করতেছেন? ডেস্কটপের সামনে দেখেন, ডেস্কটপের সামনে দেখেন, আপনার ওইটা ইউজ করার জন্য একটা দুইটা প্লাগইন আছে, দেখেন দুইটা হচ্ছে ইয়া আছে, ওখানে আপনি দিয়ে আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, ডেস্কটপের সামনে দেখেন দুইটা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না আপনার কথা। যদি শোনা না যায় সেই ক্ষেত্রে আমি কিন্তু সাপোর্ট দিতে পারবো না। হ্যাঁ
আপনার কথাটা শোনা যাচ্ছে না, ক্লিয়ার শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা না গেলে তো আসলে সাপোর্ট দেওয়া সম্ভব না। আপনি কি এটা ওয়েবক্যাম দিয়ে ভিডিও করতেছেন? আপনি আপনি একটা কাজ করেন, আপনার আশেপাশে যদি এরকম কেউ থাকে যে এরকম কম্পিউটার ইউজ করে, তাহলে তার সাহায্য নিয়ে আপনি এই কথা বলার এটা আপনি একটু চালু করেন। হ্যাঁ, যে কথা বললে যেন বোঝা যায় বা কথা আপনার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে আপনি শেয়ার করেন, আপনি শেয়ার করেন আপনার ল্যাপটপটা ডেস্কটপটা শেয়ার করেন। আচ্ছা, আপনি ফেসবুকে যান, এবার আপনি এখানে লেখেন ফ্রিল্যান্সার হামিদুর রহমান লেখেন, সার্চ অপশনে যান, এই যে ফেসবুকের আইকনটা তার পাশে সার্চ করার অপশনটা, যে নতুন ফ্রেন্ড সার্চ করে যে, হ্যাঁ তার উপরে সার্চ লেখা আছে যে ওইটা, হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গায় আপনি লেখেন ফ্রিল্যান্সার হামিদুর রহমান লেখেন। হ্যাঁ দিয়ে সার্চ দেন, আপনি পিপলে যান, পিপলে এই যে এখানে পোস্ট লেখা না উপরে যান, এই যে এখানে পোস্ট লেখা আছে দেখেন, এই যে পোস্টের পাশে দেখেন পিপল লেখা, এই যে পিপল, হ্যাঁ চাপ দেন। আচ্ছা, আপনি এখানে এই যে ইয়েটা পিপলে চাপ দেন, এই যে এখানে পিপলে চাপ দেন, আপনি পোস্টের পাশে যে পিপল লেখা এখানে চাপ দেন, হ্যাঁ প্রেস করেন, হ্যাঁ এই যে ফার্স্টেরটাই আমার। হ্যাঁ, আপনি এখন আপনার যদি ফোন থাকে মুঠো ফোন, আপনি আপনার ফোন থেকে আমাকে ইয়ে করেন, হ্যাঁ জলিল উদ্দিন পাইছি আমি, আমি আপনাকে ফোন দিচ্ছি, আপনার হচ্ছে ফোন আছে কি, ফোন আছে, যদি মোবাইল ফোন থাকে মোবাইল ফোনে হচ্ছে আপনি ইয়ে করেন, আপনি এখান থেকে একটা মেসেজ দেন আমাকে, দিয়ে মোবাইল ফোনে আমাকে মেসেঞ্জারে ফোন দেন, তাহলে আমি আপনার ফোনের ইয়েটা বুঝতে পারবো। এরপরে যখন সাপোর্টে আসবেন আপনার এই ইয়াতে আমাকে ফোন দিবেন, হ্যাঁ আমি 12টা থেকে আপনার 3টা পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকি, আপনি মোবাইল থেকে আমাকে ফোন দিবেন মেসেঞ্জারে, মোবাইল থেকে ফোন দিলে মোবাইল থেকে আমি আপনার সাথে কথা বলবো আর হচ্ছে এখানে ইয়ে করতে পারবো। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা হচ্ছে যে আপনার তো এখানে বোঝা যাচ্ছে না যে আপনার তো মাইকে প্রবলেম, আপনি এটা আগে ঠিক করে নেবেন, তারপরে হচ্ছে ঠিক করে তারপরে হচ্ছে আপনি সাপোর্টে আসবেন, না স্যার আসলে বোঝা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি গিগে যান, আচ্ছা আপনি গিগে যান, বিষয়টা হচ্ছে যে আপনি অনেকক্ষণ যাবত বসে আছেন তো, যে কারণে আপনার জন্য একটু অন্যরকম পদ্ধতিতে আপনারে নিয়ে আসলাম। আচ্ছা আপনি গিগে যান, আপনার গিগে যান,
ফাইবারের অ্যাকাউন্টে যান, ওখানে না ওখানে না আপনার ফাইবারের অ্যাকাউন্ট তো ওখানে না, আপনি এই যে ব্রাউজার ব্রাউজারে ব্রাউজারে প্রেস করেন, আচ্ছা আচ্ছা আপনি একটা ইয়ে করেন তাহলে আনিজি লাগবে না, আপনি লাউড দিয়ে আপনার সামনে রাখেন, দিয়ে আপনি কথা শুনেন আর আপনি কাজ করেন, ফোনে লাউড দেন, লাউড দিয়ে সামনে রাখেন ফোনটা, হ্যাঁ এখান থেকে আপনি ফাইবারে যান, আপনার অ্যাকাউন্টে যান ফাইবারে, ব্রাউজার আলাদা একটা ব্রাউজার ওপেন করেন, আলাদা একটা ব্রাউজার ওপেন করেন, প্রেস করেন, আপনি প্লাসে প্রেস করেন, প্লাস চিহ্নটা দেখতেছেন না, এখানে একটা প্রেস করেন, দিয়ে আপনি আলাদা একটা ব্রাউজার খুলেন, আপনার ফেসবুকে আছেন না এখন, আপনি এখান থেকে আপনার হচ্ছে ওই যে ইয়াতে প্রেস করেন, চাপ দেন, আচ্ছা আপনি আমাকে হচ্ছে রিমোটের কন্ট্রোলটা দেন, দেখেন একটা রিমোটের কন্ট্রোল গেছে আপনার কাছে, দেখছেন একটা কন্ট্রোল রিকোয়েস্ট গেছে, আপনি ওটা অ্যাকসেপ্ট করেন, হ্যাঁ অ্যাপ্রুভাল দেন, হ্যাঁ এই তো হইছে, এই যে এখানে আপনার এই যে এখানে প্লাস চিহ্ন আছে না, এই যে প্লাস চিহ্নে চাপ দিলে আপনার নতুন আরেকটা মনে করেন যে ইয়ে আসবে, সেখান থেকে আপনি আবার স্ক্রিন শেয়ার করেন, আপনার স্ক্রিনটা আবার শেয়ার করেন, শেয়ার করছেন, এটা বড় করেন, হ্যাঁ আপনি আলাদা একটা ব্রাউজার ওপেন করেন, এই যে প্লাস চিহ্ন যে উপরে যান, প্লাস চিহ্ন দেখতেছেন না সবার উপরে, আচ্ছা ঠিক আছে আপনি তাহলে হচ্ছে ইয়ে করেন, আপনি রিমোটের অ্যাপ্রুভালটা দেন আমাকে, এটা আবার অ্যাপ্রুভাল চাবে, এই অ্যাপ্রুভালটা দিয়ে দেন, হ্যাঁ দিছেন, আচ্ছা এই যে এখানে এই যে নতুন আসছে, ঠিক আছে আসার পরে আপনার ফাইবারের অ্যাকাউন্টটা কই, কই এখানে আচ্ছা লেখেন, লিখে ফাইবারের অ্যাকাউন্টটা আনেন, ফাইবারের অ্যাকাউন্টে আসছেন, আচ্ছা আপনার কি প্রোফাইলটা কি দেখে দিব, প্রোফাইল না গিগ, আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার ভিডিও এডিটর, আপনি কি এই গিগটা হচ্ছে 3 মাস আগে ছাড়ছিলেন, না আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা এখানে যে কাজগুলো করতে হবে কিছু কিছু কাজ বাকি আছে, হ্যাঁ যেমন হচ্ছে আপনার এই যে ল্যাঙ্গুয়েজের এখানে আপনার ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করে দিতে হবে, আরো কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারবেন এখানে,
জার্মান ভাষা। হ্যাঁ, এখানে হচ্ছে কনভার্সনাল এন্ড যেখানে সার্টিফিকেশনের এখানে সার্টিফিকেটটা অ্যাড করে নেয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক অনেক চাপ ছিল তো, যে কারণে আপনাকে মনে করেন যে ওইভাবে আপনার পোস্ট গুলো আমি পাচ্ছিলাম না, যে কারণে আপনাকে ওই রকম ভাবে সাপোর্ট দেওয়া সম্ভব হয়নি, বুঝছেন? পরে যখন চাপ কমে গেছে তখন আমি আপনাকে এই যে সাপোর্টটা দিচ্ছি আর কি এভাবে। হ্যাঁ হ্যাঁ, না আর হচ্ছে আপনার কথা বলার তো অপশন ছিল না, আপনি তো আপনার মাইকটাও ঠিক নাই যে আপনি কথা বলবেন আমার সাথে, সেটাও তো পারতেন না। হ্যাঁ হ্যাঁ, ওখানে না, তারপর আপনার তো ডিভাইস ঠিক নাই, ডিভাইসটা তো প্রবলেম। আপনি তো এটা পাবলিশ করে ফেলছেন তাই না? ফেসবুক মার্কেটিং এন্ড অ্যাড ক্যাম্পেইনিং ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি টাইটেল হয়েছে, ঠিক আছে। এখানে পিকচারটা আর একটু ক্লিয়ার দেওয়া যাইতো আর কি, আপনার ফেসবুকের এই যে নিচে যে আপনার পিকচারটা দিছেন গোল করে, এটা আর একটু দেওয়া যাইতো ঠিক করে। না না না, আপনি যে কোনো ছবি দিতে পারবেন। ওয়েলকাম টু মাই গিগ, হ্যালো, আই এম ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, উই ওয়ান্ট টু সেল ওয়ান্ট টু ইউর প্রোডাক্ট প্রেস। আপনি এটা আগেই পাবলিশ করছেন কেন? আচ্ছা, আপনি আপনি প্রতিদিন 12টা থেকে 3টা পর্যন্ত আমি সাপোর্ট দিই, আপনি প্রতিদিন 12টার দিকে আসবেন। হ্যাঁ, আসার পরে আমি যখন আসব, আমি আসলে সবার আগে আপনি পোস্ট করবেন গ্রুপে, দেখা যাবে যে 2-3 জনের পরে আপনি চলে আসবেন, ঠিক আছে? দেখা যাবে আপনি যদি প্রথমেই, আমি যখন আসার পরে আমি যখন বলবো যে আপনারা এখন পোস্ট গুলো করেন, আপনি পোস্ট লিখেই রাখবেন, আমি যখন বলবো যে পোস্ট গুলো করেন তখন আপনি পোস্ট করে দিবেন, তাহলে আমি আপনাকে ফার্স্টে বা সেকেন্ডে বা থার্ডে যখন আপনার পোস্ট অনুযায়ী আমি আপনাকে ডেকে নিতে পারবো। হ্যাঁ, আপনি তখন দ্রুত সাপোর্টটা পাবেন, এটা হচ্ছে দ্রুত সাপোর্ট পাওয়ার পদ্ধতি, ঠিক আছে? এইভাবে আসবেন তাহলে আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার গিগের এখানে এটা যেহেতু পাবলিশ করে ফেলছেন, এখানে আরো কারেকশন করার অপশন ছিল, তারপরে যেহেতু করছেন ঠিক আছে, এটা এইভাবেই থাক, এটা নিয়ে আর ইয়ে করার দরকার নাই। আপনি আরেকটা গিগ তৈরি করে ফেলেন। হ্যাঁ, ফেসবুক আপনি আরেকটা কাজ করেন, আমি আপনাকে বলি, আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে ফেসবুক প্রমোশন নিয়ে আরেকটা গিগ তৈরি করেন। ওখানে আপনি এখানে দিবেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা যে আছে এই যে অ্যাড সেটআপ, এটা না, এখানে আরেকটা অপশন দেওয়া যাবে, শাউট আউট প্রমোশন বা সোশ্যাল মিডিয়া ইয়া, এইরকম আপনি ট্যাগ গুলো দিয়ে আরেকটা তৈরি করে ফেলেন। হ্যাঁ, মানে আপনি দুইটা দুইটা গিগ তৈরি করেন, একটা হচ্ছে আপনার অ্যাড নিয়ে একটা হইলো, অ্যাড ক্যাম্পেইন নিয়ে, আরেকটা শুধু হচ্ছে ম্যানুয়াল পোস্টিং এর জন্য, ঠিক আছে? কারণ ফেসবুক প্রমোশন তো দুই প্রকার, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং, ওই যে আপনার পেইড অ্যাডভার্টাইজিং, আর একটা হচ্ছে ফ্রি মেথড। আপনি ফ্রি মেথডের জন্য আরেকটা গিগ তৈরি করে ফেলেন। হ্যাঁ, আর ফেসবুক প্রমোশন, প্রমোশন এন্ড মার্কেটিং, ঠিক আছে, ওইটা লিখবেন, আই উইল ডু ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং ফর ইওর বিজনেস,
এইভাবে টাইটেল দিয়ে আপনি আরেকটা তৈরি করেন, আর ওই গিগটা তৈরি করার পরে আমাকে অবশ্যই দেখাবেন। আর গিগ তৈরি করার জন্য আপনি যে কাজটা করবেন, ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে আপনি ফেসবুক প্রমোশন লিখে সার্চ দিবেন, তাহলে অনেকগুলো ফেসবুক প্রমোশনের গিগ আসবে। গিগ আসলে সেই গিগ গুলো আপনি দেখেন যে তারা কিভাবে ডেসক্রিপশন লিখছে, টাইটেল লিখছে, তাদের গিগ ইমেজ গুলো কিরকম, এগুলো নিয়ে একটু রিসার্চ করেন। যত দেখবেন ঘাটাঘাটি করবেন তত সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন। আপনি এগুলো ফলো করেন, ফলো করে সেইভাবে আপনি তৈরি করেন। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে স্টপ করে দিলাম, আর আপনার হচ্ছে মাউথ পিসটা হচ্ছে ঠিক করে নিয়েন, হ্যাঁ, যেন কথা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আনজু হোসেন, আপনি আনমিউট হতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আছেন ভাই? আলহামদুলিল্লাহ। লিভে ছিলেন আপনি নাকি? আপনি কয়দিন তো দেখলাম না সফট। রাজশাহীতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি আবার মানে দেখি তো কই আপনার দেখবাই হাতে তো না লিভে আছেন মনে হয়। কয়েকদিন রাজশাহীতে গেছিলাম তো, যে কারণে আর কি। শেয়ার এইয়ে করেন, আপনি কি দেখাতে যাচ্ছেন? ভাইয়া আমার মানে দুইটা কোশ্চেন আছে। এই যে আমি তো ওই যে ফেসবুক মার্কেটিং এর গিগ যেটা ওটা তো পাবলিশ করছিলাম 4 তারিখে, তো এখন দেখতেছি আপনি এই যে ল্যাঙ্গুয়েজ তারপরে এই যে সার্টিফিকেশন এগুলো একটু অ্যাড করে দিচ্ছেন, তো আমারও কি করা লাগবে তাহলে প্রোফাইলে? হ্যাঁ আপনি প্রোফাইলে এগুলো অ্যাড করতে পারেন, এগুলো অ্যাড করা ভালো। আচ্ছা আপনার প্রোফাইলটা যখন আপনি দেখাইছেন তখনই তো এগুলো ঠিক করার কথা, এগুলো তো আমি মনে হয় আপনাকে বলছিলাম এই জিনিসগুলো ঠিক করতে। এগুলো কি আমার আছে? আমার তো নাই ল্যাঙ্গুয়েজ, আমার শুধু এই যে এইটা আছে, ওই যে নতুন করে আপনি দেখলাম করে দিলেন ওই যে আগের। হ্যাঁ অ্যাডমিনে চাপ দেন। হ্যাঁ দিয়ে এখানে জার্মান লেখেন। এখানে হ্যাঁ জার্মান লেখেন। হ্যাঁ এই যে জার্মান চলে আসছে, এই যে নিচে আপনাকে সাজেস্ট করতেছে ওইটা নেন। এখন হচ্ছে নিচে আসেন, এই যে সার্টিফিকেশন এখানে চাপ দেন। হ্যাঁ এখানে হচ্ছে লেখেন ডিজিটাল মার্কেটিং। ইয়ারটা 2020 দিয়ে দেন। আমার তো কেমন জানি
না এটা একটা একটা বিষয় হচ্ছে যে আপনার ব্যানারটা চেঞ্জ করার প্রয়োজনীয়তা আপনি তখনই মানে এটা তো পাবলিশ করে ফেলছেন তাই না জি অতএব এখন ব্যানারটা চেঞ্জ না করাই ভালো হ্যাঁ আপনি গিগের ইয়াতে যান গিগে জানেন এই যে উপরে লেখেন লেখা আছে গিগ হ্যাঁ এই যে আমরা দুইটা পাবলিশ করছি যে পরে যে কয়েকদিন আবার এইটা দেখেন ইমপ্রেশন তারপরে ক্লিক এটা তো অনেক ভালো আসছে বাট আমি এটা তো অনেক আগে করছি দেখেন মানে একটু আছে মানে ক্লিক এক হইছে আপনার এটার সবকিছুই ঠিক আছে আপনি জাস্ট খালি ব্যানারটা চেঞ্জ করেন একটা সুন্দর একটা ব্যানার তৈরি করেন দিয়ে আমাকে দেখায়েন দেখানোর পরে আপনি ব্যানারটা চেঞ্জ করে ফেলেন তাহলেই হবে হ্যাঁ ব্যানারটা চেঞ্জ করব আর মানে ব্যানারটা চেঞ্জ করলে কি আমার লেখাগুলো একই থাকবে না আমি আলাদা করে আবার মানে এই যে ভেতরে যে লেখাগুলো আছে ব্যানারে আপনি এগুলো দিতে পারেন বা আপনার যদি নতুন কোনো আইডিয়া আসে বা নতুন ভাবে তৈরি করার জন্য কোনো যদি ইনস্পিরেশন পান বা কোন জায়গা থেকে দেখেন যে না তারা আরো সুন্দর ভাবে তৈরি করছেন এরকম আইডিয়া থাকে আপনি সেই আইডিয়া অনুযায়ী আপনি তৈরি করতে পারেন আচ্ছা তাহলে আমি একটু চেঞ্জ করব আর আমার এখন মেইন কোন চিন্তা হচ্ছে আমি যে বুক মার্কিং এ এরিয়া করতে পারতেছি না এইখানে আমার এটা দেখাচ্ছে আর পোর্টফোলিও তাও তো দেওয়া যায় না যোগ করা যায় আমি এখন যে ব্যানারটা দিব গিগিমেজের সঙ্গে একটা পোর্টফোলিও দিয়ে করব মানে আপনার হচ্ছে ওই গিগের ভিতরে আপনার পোর্টফোলিও দিয়ে দিবেন তারপরে আপনি দুইটা পোর্টফোলিও দিয়ে দিতে পারবেন আপনি এই যে আপনার জব রিপোর্টটা যে এরকম জব রিপোর্ট আপনি দুইটা দিয়ে দিতে পারবেন সেখানে আচ্ছা আচ্ছা বুঝছি ভাই আমি যে এখানে যে নিচে কয়েকটা লাইভ লিংক নিতে পারতেছি না একটু দেখেন আদার গুলো হয়েছে বাট এই যে এখানে একটু ঝামেলা মানে কিভাবে যেন পাচ্ছি না এই যে এই সাইডটা দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে এটা লিংক এটা কি বুকমার্কিং সাইট জি লাইভ লিংক নিতে পারেন না লাইভ লিংকটা নিতে পাচ্ছি না আমি আর এই সাইটে মানে আদার সাইটগুলো আমি তো অনেকগুলোতে করছি লগইন হচ্ছে আপনার নেট স্পিডটা খুব কম নেটই তো প্রবলেম করতেছে কয়েকদিন থেকে এই যে অনেকগুলো ব্রাউজার ওপেন করে রাখছেন আপনি এই ব্রাউজারগুলো কেটে দেন তাহলে আর একটু ফাস্ট হবে ঠিক আছে আপনার প্রচুর নেট স্লো এই সাইটে ঢুকলে এরকম দেখায়
তাহলে এই সাইটে করার দরকার নাই, আপনি তাহলে অন্য অন্য সাইটগুলোতে করেন, যে সাইটগুলোতে হচ্ছে সেই সাইটগুলোতে বুকমার্কিং করেন এবং সেইগুলোই আপনি লিস্টিং করেন, যেগুলোতে ঝামেলা করবে সেগুলো করার দরকার নাই, ঠিক আছে? কারণ বুকমার্কিং সাইটের অভাব নাই, হাজার হাজার বুকমার্কিং সাইট আছে, ঠিক আছে? আপনার হাজার হাজার বুকমার্কিং সাইট আছে, সেই সাইটগুলোতে করেন, যে সাইটগুলোতে প্রবলেম দেখা দিবে হচ্ছে না সেই সাইটগুলোতে করার দরকার নাই, ঠিক আছে? জি জি, এইখানে আমি আমার পোস্টটা কোথায় পাবো পাচ্ছি না, মানে মাই ভিউ সময়ে এটাতে কি? হ্যাঁ এখানে যান তো, মাই পোস্ট, হ্যাঁ হ্যাঁ মাই পোস্ট, এই যে এখানে তো আছে, এই এগুলো করছি আমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো আমি এগুলো করছি, ঠিক আছে আমি এগুলো করছি, তো এই যে এখানে এই যে আমি এখন লাইভ লিংক হিসেবে এই লিংকটা নিব না একটাতে ক্লিক করব ওই লিংকটা নিব? একটাতে ক্লিক করে ওইটাও নিতে পারেন, সম্পূর্ণটাও নিতে পারেন। এই যে আমি একটাতে ক্লিক করতেছি তখন এই যে আমার যে মানে আমি যে প্রোডাক্টটা নিয়ে করছি ওখানে চলে আসছে না? আপনি তো এটা লিংকে পোস্ট করছেন, আপনি এখানে লিংকে পোস্ট না করে আপনি সম্পূর্ণ টুকু লাইভ লিংক নেন, যে কয়টা করছেন এই কয়টা লাইভ লিংক নিতে পারেন। কিন্তু আমি যখন এই লাইভ লিংকটা নিচ্ছি পরবর্তীতে আমি নিয়েছিলাম, আমি ডিলিট করলাম দেখানোর জন্য আপনাকে, আবার পরবর্তীতে যখন আমি লাইভ লিংকে ক্লিক করছি তখন তো আমার এটা আসতেছে না, তখন এই যে মানে প্রথমে যে ইয়াটা দেখলেন না ওইটা আসতেছে, যে আমাকে ওই যে মাই বিভ সময় তারপরে মাই পোস্ট তারপরে এখানে এসে দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা এইভাবে প্রতিটা ওয়েবসাইটেরই আলাদা আলাদা রুলস এন্ড রেগুলেশন আছে, যে কারণে তারা যেভাবে দেখাবে সেভাবেই দেখতে হবে। হ্যাঁ সবগুলো ওয়েবসাইটে সেম ওয়েতে আপনি বের করতে পারবেন না, আলাদা আলাদা সিস্টেম থাকবে। আর তো ঠিক আছে আমি না হয় এটা করে দিব, বাট বাইরে যখন কাজ করব তখন তো বাইরে তো এত ভিতরে এসে দেখবে না, না বায়ারে ভিতরে এসে দেখার দরকার নাই, তো আপনি স্ক্রিনশট লাইভ লিংক দিয়ে দিবেন তাহলে বায়ার ওখান থেকে দেখলেই হবে, বায়ারে তো এসে দেখবে। লাইভ লিংক নিলে তো আমাকে লাইভ লিংকটা এটা আমি নিলে তো এখানে আসতেছে না, এই ভিতরে মানে ও প্রথম থেকে ঢুকতে হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি লাইভ লিংক, এটা নিলেও আসে না, এটা দিচ্ছে তো আসছে। এই যে এখানে শেয়ারের একটা অপশন দেখা দেখা যাচ্ছে, দেখেন তো শেয়ারের অপশনটা দিয়ে আপনি লাইভ লিংক নিতে পারেন কিনা, এই যে উপরে শেয়ার উপরে উপরে নিচে এই যে নিচে তিনের লেখার পাশে দেখেন আরো উপরে, ও মাই গড, হ্যাঁ হ্যাঁ এই পাশে দেখেন শেয়ার অপশন আছে দেখেন একটা, এটা তার পাশে তার পাশে, হ্যাঁ এটা দিয়ে দেখেন তো এইটা শেয়ার অপশন, এই তো এটা তো শেয়ার না, তো শেয়ার না, আপনি এখান থেকে স্ক্রিনশট দিলে হবে, লাইভ লিংক আপনি ওইভাবে না দিলে হবে, স্ক্রিনশট তো নিয়েছি পূরণ করছি যখন তখন তো নিয়েছি, এটা স্ক্রিনশট দিবেন আর এই যে এখান থেকে লাইভ লিংক উপর থেকে নেবেন তাহলে হবে, উপর থেকে আপনি যেটা করছেন এটা এই যে ইয়েতে না চাপ দিয়ে যে মাঝখানে চাপ দেন, ওইটাতে লিংকে না চাপ দিয়ে মাঝখানে চাপ দিলে হয় না, কিছু কিছু সাইডে এরকম হবে, কিছু কিছু সাইডে ইয়েগুলো আলাদা থাকবে, ওগুলোকে অনেক ডিমান্ড আছে, আপনারা তো কাজ করেন জানেন কোনটা ফেসবুক প্রমোশন নিয়ে আছে, আমার প্রমোশন নিয়ে আছে ও আর পেড, ওগুলো তো পেড বুস্টিং অ্যাড ক্যাম্পেইন, ওগুলো তো পেড, ওগুলোকে গিগ মানে দেওয়া লাগবে, কাজটা শিখছি মোটামুটি শিখছি। আপনি যদি কাজ পারেন তাহলে আপনি সেই সেটার উপরে বেস করে আপনি হচ্ছে গিগ তৈরি করতে পারেন, ওগুলো কি মানে অনেক কি ডিমান্ড তা বলতেছি, এখন ডিমান্ড বলতে আমরা তো অত বুঝি না, যদি ডিমান্ড না থাকতো তাহলে তার এখানে আপনার গিগ থাকতো না, ডিমান্ড সবকিছুরই ডিমান্ড আছে,
এন্ড আপনি যত সুন্দরভাবে আপনার এই ইয়াটা পোর্টফোলিও তৈরি করবেন বা যত সুন্দরভাবে আপনার গিগের গিগটা তৈরি করবেন তত ভালো আপনার রেসপন্স পাওয়ার সম্ভাবনা। গুগলে যে ফেসবুক অ্যাডভার্টাইজিং লিখলে অনেকগুলো স্ক্রিনশট পাবেন, ওখান থেকে আপনি স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে সেটা আপনি পোর্টফোলিও হিসেবে দিয়ে দিতে পারবেন। আমি তাহলে স্টপ করে দিলাম। হ্যাঁ লিখনা সঞ্জিতা, সঞ্জিতা আপনি হচ্ছে ইয়ে করতে পারেন, আনমিউট হতে পারেন। সঞ্জিতা ওয়ালাইকুম আসসালাম। আপনার কথাগুলো ক্লিয়ার না, আপনি একটু স্পষ্ট ভাষায় বললে ভালো হতো, আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না। আমি সেটা বলতাছি না, আমি বলতাছি আপনি এখানে শেয়ার করেন স্ক্রিন, জি আপনি স্ক্রিনটা শেয়ার করলে আমি দেখতে পারবো যে আপনার কোন জায়গায় প্রবলেমটা। হ্যাঁ আপনি হচ্ছে ইয়ে করেন, কোথায় সমস্যা হচ্ছে তাই বলেন। এখন এই যে আমি এই পোস্টটা আমি দিব, ঠিক আছে দিব, আমি অন্য গ্রুপে শেয়ার করব, এটা পারতেছি না। আপনার এই যে মেসেজটা আপনি আগে কাটেন, মেসেজটার জন্য আমি দেখতে পাচ্ছি না কিছু। মেসেজটা কেটে দেন, আপনি যে মেসেজিং করছেন এই যে এখানে ক্রস দিয়ে মেসেজটা কেটে দেন। এটা তো উপরে ভিডিওটা আসছে, এখানে ভিডিওটা সরাই ফেলেন ক্লিক করে। আচ্ছা আপনি হচ্ছে রিমোটের কন্ট্রোলটা দেন, আমি আমি সরাচ্ছি, আপনি রিমোটের অ্যাপ্রুভ দেন। আপনি এখন দেখান কি দেখাবেন, দেখান এইখানে আমি শেয়ার করব, মানে অন্য গ্রুপে ইউএসএ বাইসেলার গ্রুপে আমি শেয়ার করব, ঠিক আছে। তো এখানে আমি সার্চ দেব ইউএসএ, কিন্তু ওই গ্রুপগুলো আসতেছে না। আচ্ছা লেখেন, সার্চ দেন ইউএসএ। আপনি ইউএসএ গ্রুপগুলোতে কি অ্যাড আছেন? জি স্যার, ওই যে আমার ফেসবুক আইডি দিয়ে অ্যাড আছে, অ্যাড আছে। আচ্ছা এটা তো রাজু ফ্যাশন দেখাচ্ছে, আমি প্রিন্ট, আচ্ছা আমি দেখতেছি দাঁড়ান এক মিনিট। এই যে দেখেন এখানে কি করছেন, এখানে এই যে এখানে তিনটা ফুল স্টপ দেখেন, এখানে রাজু হোসেন আছে, দেখুন
এই যে ফ্যাশন আছে, আপনি ফ্যাশন কোম্পানির নামে তো আর সবার সব ইউএস এর সাথে আপনি অ্যাড নাই, তাহলে আসবে কই থেকে? আপনার এটা আছেন আপনি হচ্ছে এই যে সঞ্জিতা এখানে এখান থেকে, তাই না? আপনার হচ্ছে এই যে অন্য আইডি অ্যাড করা ছিল, এই যে সব আসছে দেখছেন? ও আচ্ছা হ্যাঁ, এবার পারবেন? জি স্যার, এখন হলো আমি মনে করেন আমার পাঁচটা ফেসবুক আইডি, ঠিক আছে? জি, আমার পাঁচটা ফেসবুক আইডিতে আমি এইটা কিভাবে মানে এই যে আমি পোস্টটা করছি এই পোস্টটা আমি কিভাবে শেয়ার করব? আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি এটা ফারস্টে এই আইডি থেকে আপনি পাঁচটা গ্রুপে শেয়ার করলেন, তাই না? হ্যাঁ, শেয়ার করার পরে আপনি আরেকটা আইডি ওপেন করবেন। হ্যাঁ ঠিক আছে, আরেকটা আইডি ওপেন করার পরে আপনি এই যে এখানে রাজু ফ্যাশন কোম্পানি লিখছেন না, এই পোস্টটা আমি ওই ইউএস ইউএস বাই ওই বাইসেলার ওই গ্রুপগুলোতে আমি যোগ দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ার করবেন তাহলে হবে, মানে শেয়ার করব আর কি। জি, আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? না, এখন আর। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্টপ করে দিলাম। হ্যাঁ হ্যালো, হামিদুর ভাই আপনি শেষ হয়েছে? আসসালামু আলাইকুম ফারুক ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ছুটি শেষ হয়েছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, আমার মনে হয় শেষ হয়ে গেছে, আমার সময়ও প্রায় শেষ।